ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সাথে অ্যাডভান্স ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস মেশিন ফাউন্ডেশন, এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এর আগে যারা আমাদের ভাইব্রেশন থিওরির লেকচারটি দেখেননি, তারা অবশ্যই অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ওই লেকচারটি দেখে নেবেন। কেননা মেশিন ফাউন্ডেশনের যে ম্যাথগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো, সেই ম্যাথগুলো আমরা ভাইব্রেশন থিওরিতে যে ম্যাথ দেখিয়েছিলাম এবং সেখানে যে সূত্রগুলো আমরা বিল্ড আপ করেছিলাম, দেখিয়েছিলাম, আলোচনা করেছিলাম, সেই সূত্রগুলো ইউজ করে আমরা মূলত মেশিন ফাউন্ডেশনের ম্যাথগুলোকে সলভ করব। তো চলুন শুরু করি আমাদের আজকের লেকচারটি। প্রথমে আসি আমরা মেশিন ফাউন্ডেশন বলতে বেসিক্যালি কি বোঝায়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে যে কোনো ফাউন্ডেশনের ক্ষেত্রে অ্যালার্মিং বিষয় হলো ডাইনামিক ফোর্স। এই ডাইনামিক ফোর্স যে সকল সোর্স থেকে আমরা বেসিক্যালি পেয়ে থাকি, তার মধ্যে একটি হলো মেশিন। আপনারা জানেন যে যখনই মেশিন আপনার স্টার্ট হয়, সে ভাইব্রেট করা শুরু করে। ভাইব্রেশনের ফলে কি হয়, সেখানে কিন্তু ওয়েভ জেনারেট করে এবং সেটা প্রপাগেট হয়, আর এই প্রপাগেট হওয়ার ফলেই কিন্তু আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়। ওকে, তো অবশ্যই এই জন্য মেশিনের যে ফাউন্ডেশনটা, এটা কিন্তু নর্মালি চিন্তা করলে হবে না। হ্যাঁ, সেখানে কিন্তু আপনাকে অবশ্যই ডাইনামিক ফোর্সের যে সকল কনসিডারেশন আছে সেগুলোকে বিবেচনা করে আপনার মেশিনের ফাউন্ডেশনকে ডিজাইন করতে হবে। ওকে, তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে। এই যে মেশিন ফাউন্ডেশনের একটা বেসিক সংজ্ঞা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে কথাগুলো মাত্র বললাম সে কথাগুলো এখানে আপনার দেওয়া আছে। এখন আসুন টাইপস অফ মেশিন নিয়ে। মেকানিক্যালের দৃষ্টিকোণ থেকে মেশিনকে বিভিন্ন ক্লাসে ক্লাসিফাই করা যেতে পারে। আমরা অত ডিটেলসে যাব না, আমরা মোটামুটি এখানে তিনটা ক্লাসে মেশিনকে দেখানো হয়েছে। প্রথম যে ক্লাসটা বা টাইপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে মেশিন হুইচ প্রডিউস এ পিরিয়ডিক আনব্যালেন্স ফোর্স, মানে যে সকল মেশিন আপনার পিরিয়ডিক আনব্যালেন্স ফোর্স ক্রিয়েট করে সেটা এক ধরনের মেশিন, এবং সেই সকল মেশিনের এক্সাম্পল কী হতে পারে, যেমন রেসিপ্রোকেটিং ইঞ্জিন, কম্প্রেসর, এগুলো। আর এগুলোর স্পিড মোটামুটি 600 আর রেভুলেশন পার মিনিট থেকে কম হয়। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলা হচ্ছে যে এই মেশিনটা আপনার দ্য রটারের মোশন অফ দ্য ক্র্যাঙ্ক, এর যে ক্র্যাঙ্কের রটারের মোশন থাকে সেটা হলো অবশ্যই কনভার্ট করে ইনটু দ্য ট্রান্সলেটরির মোশন, আর আনব্যালেন্সড ফোর্সটা ভ্যারিস করে সাইনুসয়েডাল কার্ভের মতো। ঠিক আছে, এই কথাটা বলতেছে। তো এরপরে দুই নম্বর যে টাইপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো যে এইখানে বেসিক্যালি ইম্প্যাক্ট লোড যে সকল মেশিন ক্রিয়েট করে সে সকল মেশিন সম্পর্কে বলা হচ্ছে। সেটা হতে পারে ফর্জ হ্যামার, পাঞ্চ প্রেস, এগুলো। এইখানে এই মেশিনের একটা টাইপের বিষয়ে বলা হচ্ছে যে দ্য ডাইনামিক ফোর্স অ্যাটেন্স এ পিক ভ্যালু ইন এ ভেরি শর্ট টাইম, মানে এখানে যে ডাইনামিক ফোর্স ক্রিয়েট হয় সেটা খুব দ্রুততার সাথে পিক ভ্যালুতে পৌঁছায় যায়। হ্যাঁ, এবং আপনার ডাইস আউট গ্রাজুয়াল এবং ধীরে এবং ধারাবাহিকভাবে সে কিন্তু ডাইস আউট হয়ে যায়। ঠিক আছে, আর রেসপন্সটা পালসেটিং কার্ভের মতো, এবং এই এখানে যেটা হয় যে ভ্যানিশ হয়ে যায় এই পালসেটিং কার্ভের একটা, এখানে নেচারের কথা বলা হচ্ছে যে পরবর্তী পালস আসার আগেই সেটা ভ্যানিশ হয়ে যায় আগেরটা, এরকম আর কি একটা কথা। আর এর স্পিডটা মোটামুটি 60 থেকে 150 বোলস পার মিনিট। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা মেশিন টাইপ দেখতে পাবো, সেটা হলো হাই স্পিড মেশিন। এখানে এটা আসলে টারবাইন, রটারের কম্প্রেসার, এটার এক্সাম্পল দেওয়া হচ্ছে। এটার বোঝা যাচ্ছে যে স্পিডটা অনেক হাই, এবং এটা মাঝে মাঝে এরকমও হয় যে 3000 RPM থেকে অনেক বেশি হতে পারে। ঠিক আছে, রেভুলেশন পার মিনিট। তো বোঝা যাচ্ছে যে এই যে এক নাম্বার এবং তিন নাম্বার যে টাইপটা, এটা আসলে একই ধরনের ক্লাস বলা যেতে পারে, যে এটা শুধুমাত্র 600 RPM আর এটা হলো 3000 RPM, এটার দৃষ্টিকোণ থেকে, আর এটা হলো আপনার বোলোর সাপেক্ষে পার্থক্যটা করা হয়েছে। তো মোটামুটি আমরা মেশিনের একটা বেসিক আইডিয়া আমরা পেয়ে গেলাম, কারণ আমাদের কাজ হবে মেশিন ফাউন্ডেশন নিয়ে কাজ করা। আমরা অত ডিটেলসে না দিয়ে জাস্ট মোটামুটি কী কী ধরনের মেশিন আসতে পারে, আমাদের সচরাচর আমরা এই ধরনের ফাউন্ডেশনে কাজ করে যেতে কাজ করে থাকি সাধারণত, সে সকল বিষয় নিয়ে এখানে বলা হচ্ছে। এরপর আমরা আসি যে মেশিনের ফাউন্ডেশনের যে টাইপগুলো সেগুলো। এখানে মোটা থেকে আমরা দেখতে পাচ্ছি চার ধরনের টাইপ আছে মেশিন ফাউন্ডেশনের। একটা হলো ব্লক টাইপ, একটা হলো বক্স টাইপ, ওয়াল টাইপ, ফ্রেম টাইপ। এখানে কিন্তু আপনার ফিগারগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে এইখান থেকে যে টাইপের প্রশ্ন সাধারণত আমাদের
বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে সে সম্পর্কে একটু বললে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কীভাবে জিনিসগুলোকে আপনার আয়ত্ত করবেন সেটা আপনার খুবই মনে থাকবে। হ্যাঁ, যেমন অনেক সময় আমাদের ডিফারেন্সিয়েট করতে বলে, যেমন ব্লক টাইপ, বক্স টাইপ, ওয়াল টাইপ, ফ্রেম টাইপ, সবগুলো ডিফারেন্সিয়েট করতে বলে। আবার অনেক সময় এরকম বলতে পারে যে ব্লক টাইপের বক্স টাইপের মধ্যে ডিফারেন্সিয়েট করো এবং বলতে পারে ওয়াল টাইপ ফ্রেম টাইপের মধ্যে ডিফারেন্সিয়েট করো, এরকমও কিন্তু প্রশ্ন অনেক সময় করতে পারে। তো যেইভাবেই করুক না কেন আপনার কিন্তু বেসিক বিষয়টা আপনাকে বুঝতে হবে যে ওই মেশিনটা দিয়ে কী বোঝাচ্ছে এবং ফিগারের সাথে তার সামঞ্জস্য করে পড়তে হবে। যেমন প্রথম যে ব্লক টাইপ এখানে বলা হচ্ছে, এই ধরনের মেশিন হলো প্যাডেস্টাল রেস্টিং অন এ ফুটিং। হ্যাঁ, মানে মানে এখানে আসলে বেসিক্যালি হিউজ মানে আপনার লার্জ মাস থাকে, হ্যাঁ মানে স্মল ন্যাচারাল ফ্রিকুয়েন্সি আর কি আপনার এখানে এই ধরনের ফাউন্ডেশনে থাকে। ঠিক আছে, এখানে যেটা প্যাডেস্টাল দিয়ে বোঝানো হচ্ছে, এই প্যাডেস্টাল বলতে বেসিক্যালি এখানে একটা লার্জ অ্যামাউন্টের কংক্রিট থাকে, এখানে একদম নিরেট কংক্রিট, সহজ কথাই এখানে কোনো হোলো নাই, কিছু নাই। ঠিক আছে, এরকম একটা বিষয় এখানে বলা হচ্ছে ব্লক টাইপে, নাম দিয়েও কিন্তু কিছুটা আশ করা যাচ্ছে। এরপর বক্স টাইপে যেটা হয় সেটা হলো এখানে আপনার হোলো কংক্রিট ব্লক থাকে, এটার মতোই যদি মাঝখান থেকে এরকম ধরুন হোলো করে আপনি যদি ফাঁকা করে ফেলেন তো এটা হলো বক্স টাইপ। ঠিক আছে, এখানে যেটা আর কি আপনার আমি বলছিলাম যে এটার সাথে এটার কম্পারিজন করতে পারে অনেক সময়, এই জন্য আপনাকে মনে রাখতে হবে এই বক্স টাইপে কিন্তু অবশ্যই আপনার যে ব্লক টাইপের যে মাস থাকে এখানে বোঝা যাচ্ছে এটার থেকে এটার মাস কিন্তু অনেক কম, খুব স্বাভাবিক বোঝা যাচ্ছে। এবং এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু আপনার ইনক্রিজ করবে, এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বাড়বে, কিন্তু এখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কম কারণ লার্জ মাস থাকে। মাস যত বেশি হবে, একটা বেসিক বিষয় মাথার ভিতরে ঢুকায় রাখুন, মাস যত বেশি হবে ততই কিন্তু তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু আপনার স্মল হবে। হ্যাঁ, আর যত মাস বেশি কম হবে সে কিন্তু যেমন আপনি যেমন যেমন দেখবেন একটা একটা যদি স্থূলকায় বডির কোনো মানুষ সে কিন্তু খুব সহজে নড়াচড়া করতে পারে না। হ্যাঁ, এবং যে যারা খুব থিন শরীরে তারা কিন্তু খুব সহজে চলাফেরা করতে পারে, নড়াচড়া করতে পারে। হ্যাঁ, তো এটাই এখানে এই ঘটনাটাই আর কি বলা হচ্ছে যে জাস্ট যদি স্মল কোয়ান্টিটি লার্জ অ্যামাউন্ট না হয় তার ফাউন্ডেশনে সেলফ ওয়েট, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু ইনক্রিজ করবে। এইটি করা এই কথাটা খুবই ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, এখানে স্মল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এখানে লার্জ ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর কি ইনক্রিজ করবে সহজ জিনিস কথায় বললে। এবার আসে ওয়াল টাইপ আর হলো ফ্রেম টাইপ। এখানে যেটা বলা যাচ্ছে এখানে ওয়াল ওয়াল টাইপ যে ফাউন্ডেশনগুলো থাকবে আপনার সেগুলো হলো পেয়ার অফ ওয়াল হবে। দেখুন এখানে একটা পেয়ার অফ ওয়াল আছে এবং এখানে একটা পেয়ার অফ ওয়াল আছে এবং এখানে একটা টপ স্ল্যাব থাকবে যার উপর মেশিনটা আপনি বসাবেন। ঠিক আছে, তার মানে দুটা পেয়ার অফ ওয়াল এবং একটা টপ স্ল্যাব থাকবে, তার উপর আপনি মেশিনটা রেস্ট করবে আর কি। ঠিক আছে, আর ফ্রেম টাইপে যেটা হচ্ছে সেটা হলো এখানে ওয়ালের বদলে, এখানে দেখুন এই ওয়ালের বদলে একটা ভার্টিক্যাল কলাম দুই পাশে দুইটা রাখবেন। ঠিক আছে, এটা হলো কলাম, এটা হলো কলাম। ঠিক আছে, ভার্টিক্যাল কলাম থাকবে এবং তার উপর একটা হরিজন্টাল আপনার একটা ফ্রেম থাকবে। এই যে এই যে কলামের উপরে যেটা বসানো এই টোটালটা একটা ফ্রেম। হ্যাঁ, এটা টপে ফ্রেম থাকবে। হ্যাঁ, আর মেশিনটা এই ফ্রেমের উপরে থাকবে। হ্যাঁ, মেশিনটা আসলে বেসিক্যালি আপনার সাপোর্টেড অন দ্য ফ্রেম, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে হলো মেশিনটা কার উপর আছে, এটা হলো জাস্ট টপ একটা স্ল্যাবের উপর আছে, আর এখানে মেশিনটা আছে একটা ফ্রেমের উপর। এখানে হলো ওয়ালের উপর এই টপ স্ল্যাবটা থাকবে আর এখানে হলো আপনার কলামের উপর এই ফ্রেমটা বসানো থাকবে। তাহলে পার্থক্য যদি থাকে অবশ্যই এভাবে দিবেন এবং অবশ্যই অবশ্যই ফিগারগুলো কিন্তু আপনার এখানে দিতে হবে। আমি সামনে আপনাদেরকে আরও একটু স্পষ্ট ফিগার মানে যেটা আর কি ড্রয়িং ভাবে আপনারা করতে পারবেন সেই ড্রয়িং ভাবে আপনার ফিগারগুলো এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে আপনারা ড্রয়িং করে যদি আসে কখনো এইভাবে আপনারা দিয়ে দিবেন সুন্দরভাবে। ঠিক আছে, এখন চলুন আমরা একটা মেশিন ফাউন্ডেশনের বাস্তব চিত্র দেখি। এখানে আপনারা সেই চিত্রটি দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে আপনার কিছু দূর মাটি খনন করে তুলে ফেলা হয়েছে এবং তারপরে আপনার এখানে দেখতে রিইনফোর্সমেন্ট বসানো হয়েছে। তো মেশিন ফাউন্ডেশনে কিন্তু অনেক রিইনফোর্সমেন্ট ব্যবহার করতে হয়, আমরা কিন্তু পরবর্তী আলোচনা করব যে আপনার রিইনফোর্সমেন্ট কত ডিস্টেন্স পর পর বসাইতে হবে, তারপরে সেখানে কত অ্যামাউন্টে বসাইতে হবে, তারপরে সে আমাদের যে কংক্রিট ইউজ করবেন তার কত নাম্বার কত গ্রেডের কংক্রিট হবে, সব কিছু কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব পর্যায়ক্রমে। তো আমরা এরপরে এই যে এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এখানে যেটা হয়েছে সেটা হলো যে মেশিন ফাউন্ডেশনটা করা হয়ে যাওয়ার পর মেশিনটা বসানোর পর কী অবস্থা হয় দেখতে, এবং পার্শ্ববর্তী মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সেগুলো রুলস রেগুলেশন মেনটেন করে কত ডিস্টেন্সে বসাতে হবে সেগুলোও কিন্তু আমরা দেখবো পর্যায়ক্রমে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো এই যে মেশিন ফাউন্ডেশনগুলো আমরা বিভিন্ন টাইপের দেখলাম এগুলো সুইটেবিলিটি মানে কখন কোন ধরনের মেশিন ফাউন্ডেশন ব্যবহার করবেন সেই ধরনের কিছু বিষয় আমরা দেখবো। যখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমাদের ইম্পালসিভ ফোর্স পিউরিডিক্যাল অ্যান্ড ইম্পালসিভ ফোর্স লো স্পিড হয়, হ্যাঁ যখন লো স্পিডের আমি সহজ কথা লো স্পিডের ইম্পালসিভ ফোর্স
যদি কখনো ঘটে তখন ব্লক টাইপের ফাউন্ডেশন আমরা ইউজ করি, কারণ আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাদের ওইখানে অত বেশি প্রয়োজন নাই, ঠিক আছে। এরপরে আমরা ফ্রেম টাইপ, ওই ফ্রেম টাইপ মানে কি, ওইখানে ওইখানে আপনারা দেখছেন যে কলাম ছিল, একটা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল, বোঝা যাচ্ছে যে তার সেগুলো বেশি স্ট্রংলি তাকে তৈরি করা হচ্ছে, তাই না? তো এই ধরনের মেশিন বোঝা, এই ধরনের ফাউন্ডেশন বোঝা যাচ্ছে যে একটা ভারী টাইপের মেশিন, মানে যেখানে হাই স্পিডে ঘুরবে এবং যেখানে রোটেটিং টাইপের মেশিন থাকবে, হ্যাঁ, সে সকল জায়গাতে কিন্তু আমরা এই ধরনের মেশিন ফাউন্ডেশন প্রোভাইড করে থাকি। আর কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে আপনার লিটল ডাইনামিক ফোর্স আসে, যেমন সেটা হতে পারে লেদ, তারপরে আরও আরও কিছু বিষয় আছে যে সকল জায়গাতে আমাদের খুব বেশি মানে ফাউন্ডেশন অত বেশি স্ট্রং করার প্রয়োজন নেই। হ্যাঁ, এই সকল জায়গাতে আমরা যেটা করি সেটা হলো আপনার জাস্ট ফোল্ডারের সাথে ডিরেক্টলি বোল্টেড করে দিই, ডিরেক্টলি ফোল্ডারের সাথে বোল্টেড করে দিলে আর মানে খুব বেশি ফাউন্ডেশনটা ওইভাবে ওইরকম স্ট্রং করার প্রয়োজন হয় না যেখানে লিটল ডাইনামিক ফোর্স থাকে। তো মোটামুটি একটা আইডিয়া আপনার পেয়ে গেলেন যে আগে তো আমরা দেখেছিলাম কোন কোন মেশিন ফাউন্ডেশন কেমন কেমন, এখন আমরা দেখতে পেলাম যে কোন মেশিন ফাউন্ডেশন আপনি কখন ইউজ করবেন, ঠিক আছে। তো এরপর আমরা কিছু ডিজাইন ক্রাইটেরিয়া আছে মেশিন ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে, তো আমরা রেসিপ্রোক্রেটিং মেশিন নিয়ে কথা বলবো। আর আসলে রেসিপ্রোক্রেটিং মেশিনটা যদি আপনি কভার করতে পারেন মোটামুটি সব ধরনের মেশিন এর ক্ষেত্রেও হয়ে যায়, তো এই জন্য আসলে আমরা রেসিপ্রোক্রেটিং মেশিনটাকেই আপনাদেরকে আইডিয়াল হিসেবে দেখানোর চেষ্টা করতেছি। আর কিছু ডিজাইন ক্রাইটেরিয়া আমরা চলুন দেখি, এখানে আমরা মোটামুটি 12টা ক্রাইটেরিয়া দেখব, তো আমরা পর্যায়ক্রমে দেখার চেষ্টা করি, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বিষয়গুলো। প্রথম যে ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একটা মেশিন আর ফাউন্ডেশন অবশ্যই আইসোলেটেড হতে হবে। আইসোলেটেড হতে হবে বলতে যেটা বোঝায় সেটা হলো যে পাশাপাশি তো অনেক ফাউন্ডেশন থাকবে, এখানে একটা মেশিন ধরুন, এখানে একটা মেশিন, এখানে প্রত্যেকটা মেশিনের একটা ফাউন্ডেশন থাকবে, অবশ্যই একটা মেশিন থেকে একটা মেশিনের যে ফাউন্ডেশনের ডিস্টেন্স অবশ্যই একটা ওয়েল ডিফাইন্ড ডিস্টেন্স হতে হবে, ঠিক আছে। কোডের রুলস রেগুলেশন মেনটেন করে এগুলো করতে হবে, যেন কোনোভাবে এই মেশিনের ফলে যে আপনার যে ধরনের ভাইব্রেশন ক্রিয়েট হয় এই মেশিনের জন্য সেই ভাইব্রেশনের কোন কারণে ইফেক্ট না করে, এই জন্য এই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে দুই নম্বর যেটা বলা হচ্ছে সেটা হলো যে ন্যাচারাল ফ্রিকুয়েন্সি অব দ্য ফাউন্ডেশন সয়েল সিস্টেম, মানে সয়েল ফাউন্ডেশনের যে সয়েল আছে তার যে ন্যাচারাল ফ্রিকুয়েন্সি, সেই ন্যাচারাল ফ্রিকুয়েন্সি আপনার বড় হতে হবে, কার থেকে বড় হবে, হায়েস্ট ডিস্টার্বিং ফ্রিকুয়েন্সি থেকে। হায়েস্ট ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সি দেখে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আপনার অবশ্যই বড় হতে হবে, এটা আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে মোটামুটি। এরপর আবার বলতেছে যে যদি আপনার এটা সম্ভব না হয় মানা, তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অবশ্যই আপনার লোয়েস্ট ডিস্টার্বিং ফ্রিকোয়েন্সি দেখে ছোট হতে হবে, ঠিক আছে, এটা বলতেছে। আবার এখানে বলতেছে যে ফ্রিকোয়েন্সি রেশিও, হ্যাঁ, অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি রেশিও শুড বি লেস দ্যান 0.4। আবার এখানে বলতেছে যে ফ্রিকোয়েন্সি রেশিও আপনার শুড নট বি লেস দ্যান 1.50, ঠিক আছে। দ্যাট মিন্স আপনার এটা মনে রাখতে হবে যে এই যে 0.40 এবং 1.50 এর মাঝামাঝি যে একটা রেঞ্জ, ঠিক আছে, 0.40 এবং 1.50, ঠিক আছে, আমি যদি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে 0.40 গ্রেটার দ্যান এক্স লেস দ্যান 1.50, এর মাঝামাঝি যে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর কোনো কিছু হতে পারবে না, ঠিক আছে। যে কোনোভাবে ফ্রিকোয়েন্সি রেশিও আপনার 1.40 নিচে রাখেন ভাই, আর তা না হলে আপনি 1.50 উপরে নিয়ে যান, ঠিক আছে। এই এই দুইটার মাঝে আপনি এর মাঝে রাখতে পারবেন না, এটাই বলতেছে, ঠিক আছে। এবার আসি তিন নম্বর পয়েন্ট নিয়ে। তিন নম্বর যেটা বলা হচ্ছে সেটা হলো যে আপনার ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড পারমিসিবল লিমিটের মধ্যে হতে হবে, হ্যাঁ, মানে প্রত্যেকটা ভাইব্রেশনের তো অ্যাম্পলিচিউড থাকে, সেটা পারমিসিবল লিমিটের মধ্যে হতে হবে। এখন কথা হলো এই পারমিসিবল লিমিট কত, পারমিসিবল লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে যে লো স্পিড মেশিনের ক্ষেত্রে মোটামুটি সেটা 200 মাইক্রন, ঠিক আছে, মানে 0.2 মিলিমিটার এর মধ্যে থাকতে, মানে এর কম হতে হবে, লিমিটিং ভ্যালু আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার আবার আরও একটা ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হলো যে এই ভ্যালুটা আপনার 4/f থেকে কম হতে হবে এবং আপনার 125/f² এর থেকে বেশি হতে হবে, ঠিক আছে, মানে অ্যাম্পলিচিউড আপনার 4/f থেকে কম হবে অথবা 125/f² থেকে বড় হবে, এর মাঝে হবে না, এই যে এটার মতো, এই আগে যে দুই নম্বরটা যেভাবে বলছে সেইভাবে আর কি, এই দুইটা ভ্যালুর মাঝে কোনো অ্যাম্পলিচিউডের ভ্যালু হতে পারবে না। এবার আসি চার নম্বর পয়েন্ট নিয়ে। চার নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আপনি সচরাচর কংক্রিট ব্লক ফাউন্ডেশনকে ব্যবহার করার চেষ্টা করবেন, কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে আপনি একটা কংক্রিট ব্লক ফাউন্ডেশন দিলেন কিন্তু একটা সয়েলের উপর দিতে হবে,
তো যে সয়েলের উপর দিলেন আপনি, সেই সয়েলটা আসলে ওই ব্লক ফাউন্ডেশন নেয়ার বলতে কাপা বলুন না। তো সেক্ষেত্রে আপনি সেলুলার ফাউন্ডেশন ইউজ করতে পারেন, ঠিক আছে, এই বিষয়টা বলা হচ্ছে। তো এরপর এখন আসি 5 নম্বর পয়েন্ট নিয়ে। এই 5, 6, 7 এই তিনটাই কিন্তু মোটামুটি সিমিলার, তো এই জন্য আমাদের একটা বেসিক বিষয় বুঝতে হবে। আমরা আগে বেসিক বিষয়টা বুঝবো, দেন আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা নিয়ে কথা হলো। তো বেসিক বিষয়টা হচ্ছে যে আপনার, আমরা জানি যে যে কোনো একটা ফাউন্ডেশনের উপরে আমাকে অবশ্যই মেশিনটাকে বসাইতে হবে, এটুকু তো আমাদের ক্লিয়ার। এখন একটা ফাউন্ডেশন দিলাম, একটা মেশিন বসালাম, কিন্তু মেশিন ও ফাউন্ডেশনের মধ্যে কিন্তু একটা বেড প্লেট থাকে, ঠিক আছে, একটা বেড প্লেট থাকে। তো একটা জিনিস ভাবুন তো, যদি এরকম হয় যে মেশিনটা ঘুরতেছে, হ্যাঁ, এবং সেই তার যে ভাইব্রেশন হবে সেগুলো কিন্তু ফাউন্ডেশনকে নিতে হবে। এখন বেড প্লেটের মাধ্যমে সেটা ট্রান্সফার হবে। এখন বেড প্লেটটা এখানে একটু বড় আছে এরকম, তো সেটা কিন্তু আপনার মেশিনের ফাউন্ডেশনের ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট করবে। এই জন্য বলা হচ্ছে যে বেড প্লেটটা অবশ্যই মেশিনের এরিয়ার মধ্যে যেন থাকে। মানে বিষয়টা অনেকটা এরকম যে আপনি এই মেশিনের ফাউন্ডেশনটা যদি আমি উপর থেকে দেখাই প্ল্যান অনুযায়ী, তাহলে বেড প্লেটটা যেন এরকম হয়, ভিতরে থাকে। হ্যাঁ, মানে বেড প্লেটের এরিয়াটা আপনার এই যে চড়াটা, এটা যেন মেশিনের ফাউন্ডেশনের মধ্যেই থাকে, ঠিক আছে। তার মানে এত বড় বেড প্লেট হতে পারবে না। আমি যদি একটু দেখাই, এই হলো মেশিন ধরুন, এই হলো বেড প্লেট, আর এই হলো ফাউন্ডেশন, ঠিক আছে, এরকম হবে জিনিসটা, বুঝতে পারছি। এইভাবে আপনাকে চিন্তা করবে। এই জন্য বলা হচ্ছে যে আপনি যে ক্লিয়ারেন্স, এটা 15 মিলিমিটার মোটামুটি আমাদের একটা ক্লিয়ারেন্স রাখতে হবে, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। এরপর আমরা আরেকটা বিষয় এখানে আছে যে আপনি যে মেশিনটা রাখলেন, এই মেশিনের তো অবশ্যই একটা সিজি আছে, এই শ্যাফটা ঘরে না, এই শ্যাফটার একটা সিজি আছে, ঠিক আছে, সিজি আছে, এবং মেশিনেরও একটা সিজি আছে। এই সিজি এবং এই সিজি যেন আপনার মোটামুটি একই ইকুয়াল হয়, হ্যাঁ, যেন, এবং যদি ডিফারেন্স হয় সেটা কিন্তু খুব লিস্ট যেন ডিফারেন্স হয়, লিস্ট ডিফারেন্স, মানে খুব বেশি পার্থক্য হবে না, ঠিক আছে, এটা বলতেছে পরবর্তীতে যে লিস্ট ডিস্টেন্স যেন থাকে দুজনের মধ্যে, ঠিক ঠিক আছে। পরবর্তী 6 নম্বরেও কিন্তু ওইরকম একটা কথাই আসতেছে যে ইসেন্ট্রিসিটি বিষয়টা চলে আসতেছে, ঠিক আছে, যে আপনি একটা মেশিন যখন বসালেন, মেশিন এবং যখন ফাউন্ডেশন, এই দুইটার মধ্যে কিন্তু আপনার অবশ্যই একটা আপনার ইসেন্ট্রিসিটির একটা আপনার কিন্তু থাকতে পারে। হ্যাঁ, তো যখন ইসেন্ট্রি, আমি যদি মেশিনের ফাউন্ডেশনটা ধরুন, আমি এই যে ফাউন্ডেশনটা এরকম ছিল, ঠিক আছে, আপনি এই মেশিনটা এখানে বসালেন, তো আমি এদিকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দিলাম, তো অবশ্যই কিন্তু এর যে সিজি ধরুন এইখানে, আর মেশিনের সিজিটা ধরুন এইখানে, কথার কথা, তার দুইটার মধ্যে একটা ইসেন্ট্রিসিটি আছে। ইসেন্ট্রিসিটা যেন এই অ্যাক্সিস, যে অ্যালং অ্যাক্সিসের 5%-এর বেশি যেন না হয়, এটাই বলতেছে, শুড নট অ্যাক্সিস 5%, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7 নম্বর যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমি একটু বলি, সেটা হলো যে আমি আবার মেশিনের ফাউন্ডেশনটা আঁকাই, আমি আবার মেশিনটাকে আঁকালাম, ঠিক আছে, তো আমি যদি ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, এই ভার্টিক্যাল খেয়াল করি, ভার্টিক্যাল বরাবর তো এর একটা সিজি আছে এইখানে ধরুন, এই ফাউন্ডেশনের একটা সিজি আছে এইখানে, কিন্তু দুইটার কম্বাইন একটা সিজি থাকবে, যেটা আমি ধরলাম যে এদিক দিয়ে যাচ্ছে। যদি এদিক দিয়ে যায় এবং সেটা যদি ফাউন্ডেশনের টপের নিচ দিয়ে যায়, মানে ফাউন্ডেশনের বডির মধ্যে থাকে, তাহলে ঠিক আছে, ওকে, আর যদি ফাউন্ডেশনের বাইরে চলে যায় তাহলে কিন্তু ওকে নাই, ঠিক আছে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে যে কম্বাইন যে সিজিটা, সেন্টার অফ গ্র্যাভিটিটা, এটা ফাউন্ডেশনের টপের নিচ দিয়ে যেতে হবে, ঠিক আছে, বিলো দ্য টপ অফ দ্য ফাউন্ডেশন অ্যাজ পসিবল। হ্যাঁ, কোনো কেসেই কিন্তু আসলে টপের উপর দিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। এবার 8 নম্বর পয়েন্টে যেটা বলতেছে আমাকে, সেটা হলো যে ডেপথ অফ ফাউন্ডেশন শুড বি সাফিসিয়েন্ট, মানে আপনার ফাউন্ডেশনের যে ডেপটা, এই যে ডেপটা আমি যদি দেখাই, এই ফাউন্ডেশনের ডেপটা কিন্তু সাফিসিয়েন্ট হতে হবে। কেমন সাফিসিয়েন্ট হবে, যেন এমন জায়গায় পৌঁছাতে হবে যেন বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল থাকে, মানে এই ফাউন্ডেশনটা নেওয়ার মতো ক্যাপাবিলিটি অফ সয়েল ওই যে লেয়ারে দিবেন ফাউন্ডেশন সেখানে থাকে, ঠিক আছে। এবং এই যে যখন এখানে আপনার মেশিনটা ঘুরবে, ঠিক আছে, রোটেটিং করবে, তখন যেন সে এই যে ভার্টিক্যাল প্লেন বরাবর সে যেন আপনার ই দেয়, আপনার স্টেবিলিটি ইনশিওর করে দেয়, সেই পর্যন্ত আপনাকে এই ফাউন্ডেশনটা ডেপথ বাড়াইতে হবে। তার মানে এই 8 নম্বর পয়েন্টে আমরা ডেপথ অফ ফাউন্ডেশন নিয়ে কথা বলতেছি, ঠিক আছে। এরপর 9 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, সেটা হলো যে আপনার, আপনারা জানেন যে ডাইনামিক কন্ডিশনে কিন্তু খুব বেশি আপনার লোড অ্যাপ্লাই হয় এবং সেখানে কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, তাই না? তো এখানে সেই রকম একটা কথায় আসছে যে আপনার যখন স্ট্যাটিক কন্ডিশনে যখন কোনো একটা জিনিসের উপর যে পরিমাণ লোড আসে, হ্যাঁ, যে পরিমাণ লোডের কারণে যে পরিমাণ স্ট্রেস তৈরি হবে, ঠিক আছে, স্ট্যাটিক কন্ডিশনে খেয়াল করবেন, স্ট্যাটিক কন্ডিশনে যে স্ট্রেসটা হবে, আমি ধরলাম যে সে একটা স্ট্রেস এক্স, এবং ডাইনামিক কন্ডিশনে সেই স্ট্রেসটা আপনার কখনোই স্ট্যাটিক কন্ডিশনে যে স্ট্রেস তার 80%-এর বেশি হবে না,
হ্যাঁ, স্ট্যাটিকের 80%-এর বেশি ডাইনামিক কন্ডিশনে সে হতে পারবে না, এটাই বলতেছে এখানে, ঠিক আছে? এবং এবং অনেক সময় এরকম হয় যে আপনার খুব একটা এক্সট্রিম কেস হতে পারে, সেক্ষেত্রে এক্সট্রিম কেস কিন্তু আরো ক্রিটিক্যাল, সেক্ষেত্রে আপনি এই পর্যন্তই অ্যালাউ করবেন না, আপনি মাত্র 50% অ্যালাউ করবেন তখন, তার মানে এই যে হাফ, ঠিক আছে, এভরি টু হাফ, হ্যাঁ, কখনো আপনি তার বেশি নিতে পারবেন না, হতে পারছে? এক্সট্রিম কেসটা অবশ্যই বোঝা যাচ্ছে যে একটু ক্রিটিক্যাল সেখানে। এবার 10 নম্বর পয়েন্টে আমাকে যেটা বলতেছে সেটা হলো যে আমরা ইতিমধ্যে আবারও সেই ফাউন্ডেশনের ফিগারটা দেখে আসছি, আবার দেখি আমরা একটু আঁকবো তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, যে এই হলো ফাউন্ডেশন, তার নিচে কিন্তু সয়েল আছে, তার উপর আমার এখানে একটা মেশিন আছে, ধরুন, ঠিক আছে? তো আমাদের এখানে জয়েন্ট কয়টা হচ্ছে? জয়েন্ট এখানে একটা হচ্ছে এবং এখানে একটা হচ্ছে, তাই তো? এটা এটাই তো কথাটা। এখন আমার কথা হলো যে আমি এইখানে, আপনার যদি এখানে ভাইব্রেশন ক্রিয়েট হয়, এখানে মেশিন ঘুরতেছে ভাইব্রেশন হচ্ছে, তাহলে এই ভাইব্রেশন এখানে যাবে, আবার এখান থেকে এখানে যাবে ভাইব্রেশন, তাই না? তার মানে প্রত্যেকটা জায়গায় এক ভাইব্রেশন একটা জায়গা থেকে একটা ট্রান্সফার হচ্ছে, তাই না? ট্রান্সমিট হচ্ছে ভাইব্রেশন, তাই না? তো ট্রান্সমিট যেন না হয় তাহলে কি করতে হবে? অবশ্যই এখানে আপনার এন্টি ভাইব্রেশন কোনো কিছু ইউজ করতে হবে, যেটাকে বলে এন্টি ভাইব্রেশন মাউন্টিং, মানে এইখানে যে আপনার একটার সাথে একটা জয়েন্টে এক কিছু অ্যাড করবেন, তাই না, সেখানে এন্টি ভাইব্রেশন কিছু মাউন্টিং আপনি অ্যাড করবেন, ঠিক আছে? যে মাউন্টিং এইখানে অ্যাড করবেন, এখানে অ্যাড করতে পারেন, হ্যাঁ, এই মাউন্টিংগুলো অ্যাড করার কারণে কি হচ্ছে, আপনার ভাইব্রেশনের যে ট্রান্সমিট হওয়া, এইখান থেকে যে এই সয়েলের এই লেয়ারে যাবে, এই ট্রান্সমিটের পরিমাণটা কমে যাবে, ঠিক আছে? আর ট্রান্সমিটের পরামর্শ যখন কমে যাবে, তখনই কিন্তু আপনার ফাউন্ডেশন ডিজাইনের ডাইনামিক রেসপন্স যেটা আর কি, সেটার ক্ষেত্রে খুব স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিবে সে, ঠিক আছে? এই জন্য বলতেছে হোয়ার ইট ইজ নট প্র্যাকটিসকেবল টু ডিজাইন এ ফাউন্ডেশন টু গিভ স্যাটিসফ্যাক্টরি ডাইনামিক রেসপন্স, দ্য ট্রান্সমিট এন্ড ভাইব্রেশন মে বি রিডিউস বাই প্রোভাইডিং, এই যে এই এইগুলোর কথা বলতেছে, ঠিক আছে? এরপর আমাদের 11 নম্বরে বলতেছে যে মেশিনটা কীভাবে বসাইতে হবে। এখানে মেশিনটাই যে বসালেন, এই মেশিনটা কিন্তু আপনার এইখানে একটা বেড প্লেট থাকবে এবং এখানে কিন্তু ফাউন্ডেশন থাকবে, মানে বেড প্লেটের সাথে আপনার ফাউন্ডেশন যে ব্লক এর সাথে কিন্তু আবার অবশ্যই অ্যাঙ্কর করতে হবে, ঠিক আছে? আপনার অ্যাঙ্কর বোল্টের সাহায্যে মেশিনটা, মানে মেশিনটা সহজ কথায় অ্যাঙ্কর বোল্ট, তারপরে আপনার এই যে আপনার যে বেস প্লেট, হ্যাঁ, এগুলোর সাহায্যে মানে খুব সুন্দরভাবে বসাইতে হবে বোল্টের সাহায্যে আর কি, হ্যাঁ। আর এখানে যে বোল্টের যে হোলগুলো থাকবে, এই হোলগুলো আপনি যে বোল্টগুলো বসালেন, এই বোল্টের হোল থাকবে, তো এই হোলগুলো কিন্তু অবশ্যই আপনার পরবর্তীতে আপনার ব্যাকফিল করতে হবে আর কি, ঠিক আছে? কংক্রিটিং করে কংক্রিট করতে হবে সহজ কথায়, ঠিক আছে? এই মানে এর নিচেও ফাঁকা থাকতে পারে, যতই যত কিছুই হোক এখানে কংক্রিট, এই যে এখানে বলতে শুড ব্যাকফিল উইথ কংক্রিট অ্যান্ড দ্য স্পেস বিলো দ্য প্লেট শুড বি ফিল্ড উইথ এই মোর্টার, ঠিক আছে? মানে এই যে বোল্টগুলো, এই বোল্টগুলোর পাশে তো চারিপাশে ফাঁকা থাকবে, বোল্টগুলো বসানোর পর এই বোল্টগুলো স্ট্রেদেনিং করতে হবে, তার জন্য এখানে আপনি সিমেন্ট মর্টার দ্বারা করবেন, এবং সাথে সাথে যখন এই যে বেড প্লেটটা বসালেন, বেড প্লেট এবং ফাউন্ডেশনের মধ্যবর্তী ফাঁকা জায়গায় স্পেস থাকতে পারে, সেই স্পেসের মধ্যেও আপনি সিমেন্ট মর্টার দ্বারা ফিল করবেন আর কি, ঠিক আছে? এই কথাটাই বলতেছে। তো 12 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে আপনি এখানে একটা মেশিন দিলেন এবং তার নিচে একটা তার ইন্ডিভিজুয়াল প্যাডেস্টাল দিলেন, এখানে একটা মেশিন দিলেন, এখানে একটা মেশিন দিলেন, এখানে একটা মেশিন, এভাবে প্রত্যেকটা মেশিন এবং মেশিনের নিচে মানে মোটামুটি একটা আপনি ফাউন্ডেশন দিলেন। দেওয়ার পর আপনি যেটা করলেন, টোটাল সব মেশিন এবং তার যে হালকা ফাউন্ডেশন দিয়েছেন প্যাডেস্টাল আর কি, ইন্ডিভিজুয়াল প্যাডেস্টাল, এই মেশিন এবং তার ইন্ডিভিজুয়াল প্যাডেস্টাল, এই সবগুলোকে যোগ একটা র্যাফ্ট ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করলেন, কমন র্যাফ্ট, ঠিক আছে? তাহলে কমন র্যাফ্টের যে কমন র্যাফ্টটা আসলে বেসিক্যালি ফাউন্ডেশন এখানে, তো এই কমন র্যাফ্টের যে এরিয়াটা, হ্যাঁ, এটা অবশ্যই এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে মেশিনের যে ফাউন্ডেশনের যে এরিয়া, এই এরিয়া এর এরিয়া সবগুলো যোগ করে এটা থেকে কম হতে হবে, ঠিক আছে? এটা থেকে কখনোই যেন বেশি না হয়, মানে সর্বদা র্যাপ্টের এরিয়াটা আপনার বেশি থাকতে হবে, এটা হলো কনসেপ্ট এখানে, ঠিক আছে? র্যাপ্টের এরিয়া সর্বদা বেশি থাকতে হবে। তো এই ছিল মোটামুটি 12টা পয়েন্ট। আমরা অবশ্যই এইগুলো যে কোনো একটা রিসিপ্রোকেটিং মেশিন ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবো। আসুন, রেইনফোর্সমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন ডিটেলস, মানে আপনি কোনো একটা মেশিন ফাউন্ডেশন যখন কনস্ট্রাকশন করবেন, তখন আসলে রেইনফোর্সমেন্টের মানে আপনার পরিমাণটা কেমন হবে, কত স্পেসিং আপনি ব্যবহার করবেন, ঠিক আছে, কত নাম্বার বার আপনি ব্যবহার করবেন, আবার কংক্রিটের ক্ষেত্রে কত নাম্বার গ্রেডের কংক্রিট ইউজ করবেন, কোন গ্রেডের আর কি, এই সবগুল বিষয়গুলো এখানে আলোচনা হবে। তো প্রথম যে 1 নম্বরটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে কংক্রিট ব্লকের ক্ষেত্রে আপনার মোটামুটি নর্মাল যেটা আর কি, সেক্ষেত্রে আপনার প্রত্যেক ঘনমিটারে 25 কেজি রেইনফোর্সমেন্ট আপনি ব্যবহার করবেন, কিন্তু যখন স্পেশাল কোনো কেস আসবে তখন আপনার প্রত্যেক ঘনমিটারে 40 কেজি মতো আপনাকে ব্যবহার করতে হবে। এরপরে যেটা বলতেছে আপনার
এই যে ওপেনিং, আপনার অনেক সময় কিন্তু ওপেনিং থাকে, ঠিক আছে, কনস্ট্রাকশন যখন করবো ওপেনিং থাকে, এই ওপেনিং এ রিইনফোর্সমেন্ট কিন্তু একটা স্পেশাল টাইপ হবে। স্পেশাল টাইপ মানে আপনার প্রত্যেকটা ওপেনিং এর যে চারিপাশ থাকবে, ঠিক আছে, এই চারিপাশে আপনার এক্সট্রা রিইনফোর্সমেন্ট ইউজ করতে হবে, সেটা মোটামুটি 0.5 থেকে 0.75% অফ ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে। এটার আপনার মোটামুটি এটা করলে আপনার এই যে ওপেনিংটা এটা মানে নিরাপদ থাকবে আর কি, ঠিক আছে, এটাই হলো মেন কথা। এরপর দ্য রিইনফোর্সমেন্ট শ্যাল রান ইন অল দ্য থ্রি ডিরেকশন, মানে রিইনফোর্সমেন্ট আপনাকে তিন ডিরেকশনে ব্যবহার করতে হবে। মানে আমরা জানি সাধারণত নর্মালি আমরা যেটা করি আরসিসিতে, যে এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ব্যবহার করি, তাই না, কিন্তু এখানে জেড অ্যাক্সিসেও আপনাকে রিইনফোর্সমেন্ট কিন্তু প্রোভাইড করতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা, অনেক সময় আমরা এটা বুঝি না, ঠিক আছে। এরপরে 4 নম্বর যে পয়েন্টটা, সেখানে বলা হচ্ছে যে আমার মোটামুটি 12 মিলিমিটার ডায়ার বার ব্যবহার করতে হবে এবং 200 to 250 মিলিমিটার স্পেসিং রাখতে হবে। সে এবং সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমাদের সাধারণত আমরা জানি যে এনফোর্সমেন্টের এরকম, কিন্তু আমরা যখন একটা কংক্রিট ব্লক ফাউন্ডেশন আমরা দিব এরকম, ঠিক আছে, তখন কিন্তু এই ফাউন্ডেশনগুলো এরকম এজ থাকে, এই যে এজগুলো থাকে না, এই এজগুলাতে তো অবশ্যই আমাদের এখানে বার থাকবে, এগুলো ফেস বলে, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এই ফেসকে বাদ দিয়ে কিন্তু হিসাব করতে হবে, এই ফেস বাদ দিয়ে আপনার প্রত্যেকটা বা 200 থেকে 250 মিলিমিটার আর কি স্পেসিং এর ক্ষেত্রে বলা হচ্ছে। এবং অবশ্যই আপনাকে এই ইন্ডে যে হুক করতে হবে, যে এরকম আমরা হুক করে দেখবেন, যে কোনো আগে আগে সাধারণত আপনি যখন প্লেন বার ব্যবহার করতো এগুলো তো হুক তো মাস্ট করতো, এখন অবশ্যই ডিফর্ম বারের কারণে করে না, কিন্তু এইভাবে আমরা কিন্তু রুফে এরকম হুক করতাম, তো এটাই আর কি এই হুকের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। এরপর যেটা বলা হচ্ছে সেটা হলো যে আপনার যদি এরকম হয় যে আপনার কংক্রিটের যে হাইট, এই যে আপনার ব্লকের যে হাইট, এই হাইটটা যদি এরকম হয় যে আপনার 1 মিটার, এটা মিটার, 1 মিটার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে আপনি সেখানে শিরিং কেজ রিইনফোর্সমেন্ট ইউজ করবেন তিন ডিরেকশনে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলতেছে কভারিং এর বিষয়টা, কভার শুড বি 75 মিলিমিটার অ্যাট দ্য বটমে অ্যান্ড 50 মিলিমিটার অন সাইড অ্যান্ড টপ, ঠিক আছে, মোট সব দিকেই বলছে, সাইড এবং টপে হলো 50 আর নিচে হলো 75 মিলিমিটার। আর কংক্রিটের ক্ষেত্রে M15 গ্রেডের কংক্রিট ইউজ করবেন আপনি, এই বিষয়ে বলা হচ্ছে এখানে, হ্যাঁ। এরপর বলা হচ্ছে যে ফাউন্ডেশনের যে ব্লকগুলা আপনি মোটামুটি একবারে কাস্ট করবেন, মানে এই যে ব্লকটা এটা একবারে কাস্ট করবেন, দুই তিনবার করলে আসলে জয়েন্টে ওই মানে ইন্টিগ্রিটি ইটা হয় না, মনোলিথিক হয় না জিনিসটা, ঠিক আছে, এই জন্য একবারে কাস্ট করার নিয়ম। যদি আপনি একবারে করতে না পারেন, অনেক সময় 5 মিটারের বেশি যদি হয়ে যায়, খুবই থিক আর কি ইয়ে ব্লক, তাহলে আপনি সেখানে কনস্ট্রাকশন জয়েন্ট প্রোভাইড করবেন, ঠিক আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় আমরা ইয়েতে ট্রান্সপোর্টেশন থেকে যে জয়েন্টগুলো সাধারণত আমরা শিখে থাকি, ঠিক আছে, মানে বেসিক্যালি রাস্তায় যেগুলো প্রোভাইড করা হয়, ঠিক আছে। এরপর আসে আমরা ফাউন্ডেশনের মাসটা কেমন হওয়া উচিত, এই বিষয়ে কিছু কথা আমরা দেখি। আসলে মোটামুটি হ্যাভি ফাউন্ডেশনের মাস সবাই আসলে চায়, মানে হ্যাভি ফাউন্ডেশনটা হোক, এটা এক্সেসিভ যে ভাইব্রেশন সেটাকে লিমিট করে। আমি ওই আগেই বলছিলাম যে যার যে কোনো ফাউন্ডেশনের যদি আপনার মাস হ্যাভি হয়, তাহলে কিন্তু সে অনেক কিছু ভাইব্রেটকে সে লিমিট করতে পারে খুব সহজে, ম্যানুফ্যাকচারার এটা বলে, এবং তারা মোটামুটি রিকমেন্ড করে ইম্পেরিক্যাল একটা রাস্ট বেসড আপনার মানে এক্সপিরিয়েন্স বেসড আর কি একটা কথা, যার উপর ডিপেন্ড করে আসলে তারা ফাউন্ডেশনের যে সাইজটার মাস এই মাসটাকে রিকমেন্ড করে আর কি, ঠিক আছে। এরপর আমরা ভাইব্রেশন আইসোলেশন অ্যান্ড কন্ট্রোল, এটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে আপনি যে ভাইব্রেশনটা হচ্ছে এই ভাইব্রেশনটা কত, আপনার এই ভাইব্রেশনটাই হলো যত সমস্যা, ভাইব্রেশনের কারণেই তো আপনি মেশিন ফাউন্ডেশনে আসছেন, ফাউন্ডেশনটা একটু অন্যরকম হতে হবে, এখানে ডাইনামিক ফোর্স থাকবে, ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই ভাইব্রেশনটা যদি আপনি আগে থেকেই এলিমিনেট করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে গেলেন, ঠিক আছে। এই জন্য আমরা শুধুমাত্র স্ট্রাকচারালি না, আমরা কিন্তু আরও অন্যভাবেও কিন্তু ভাইব্রেশনকে কন্ট্রোল করতে পারি, সেই বিষয়ে এখানে আপনাদেরকে কিছু টিপস দেখানো হবে। এখানে দেখুন সেরকম ভূমিকা কিছু কথাবার্তা বলা হচ্ছে যে ভাইব্রেশনটা আসলে যে কোনো অ্যাডজয়িং স্ট্রাকচারের ক্ষেত্রে খুবই হার্মফুল ইফেক্ট করে, এটা বলতেছে। এটা আপনি একটা মানুষ ভাইব্রেশনকে কখন বুঝতে পারবে, যখন সে একা একা, আপনার কোনো একটা মানুষ একা একা দাঁড়িয়ে আছে বা হাঁটতেছে চারিপাশে কোনো একটা স্ট্রাকচারের, কোনো একটা মেশিন ফাউন্ডেশনের চারিপাশে হাঁটবে যখন, সে তখন ভাইব্রেশনটাকে অনুভব করতে পারবে আর কি, ঠিক আছে। এরপর এখানে বলতেছে যে আমরা দেখছিলাম যে 8.4 এবং 1.5,
ঠিক আছে, এই দুটার মাঝখানের যে অংশটা মানে 0.50 0.60 এই যে এইটা, এটা হলো আপনার মোটামুটি একটা ক্রিটিক্যাল জোন, মানে ক্রিটিক্যাল ভ্যালু ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি রেশিওর ক্ষেত্রে, সরি, ফ্রিকোয়েন্সি রেশিওর ক্ষেত্রে এটা একটা ক্রিটিক্যাল জোন, এবং এই জোনের বাইরের জায়গাটা হলো আপনার জন্য সেফ। তো এখানে বলতেছে যে আপনি যদি ভাইব্রেশনটার হার্মফুল ইফেক্টটাকে আপনি রিডিউস করতে পারেন, দেখুন রিডিউস করা শুধুমাত্র স্ট্রাকচারাল লিকে না, কিন্তু হ্যাঁ রিডিউস করতে পারেন কিভাবে, যদি আপনি এই ক্রিটিক্যাল যে রিজনটা আপনি জানেন এর বাইরে যদি ফ্রিকোয়েন্সি রেশিওটা রাখতে পারেন, ফ্রিকোয়েন্সি রেশিওটা অবশ্যই আপনার 0.4 এর কম আর 1.5 এর বেশি রাখবেন, কখনো 0.4 এবং 1.5 এর মাঝে রাখবেন না, ঠিক আছে। আর এই যে অ্যাম্পলিচিউডটা মোটামুটি পারমিসিবল লিমিটের মধ্যে যদি রাখতে পারেন, অ্যাম্পলিচিউডের পারমিসিবল লিমিট 200 মাইক্রো, আপনাদের মনে 0.2 মিলিমিটার আর কি, 200 মাইক্রনের কথা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম, আপনাদের মনে থাকার কথা, 0.2 মিলিমিটার অথবা 200 মাইক্রন, তারপর আরও কিছু একশো সত্তর বলছিলাম, 4/f 125/f², ঠিক আছে, এই বিষয়গুলো ওই পারমিসিবল লিমিটগুলো আগে আলোচনা করছি, ওইগুলোর উপর ডিপেন্ড করে বলতেছি, ওইগুলোর মধ্যে যদি থাকে তাহলেও আপনার মোটামুটি ভাইব্রেশনটা এলিমিনেট করা বা রিডিউস করা সম্ভব, ঠিক আছে, এখানে এই কথাটাই বলতেছে কিন্তু। হ্যাঁ, এবং এখানে আরেকটা বিষয় হলো যে এই দুটা তো আপনি করলেনই, যে ফ্রিকোয়েন্সি রেশিও লিমিটের মধ্যে রাখলেন, ভালো মানে ক্রিটিক্যাল জোনের বাইরে রাখলেন, তারপরে হলো আপনার ফার্মেসিবল লিমিটের মধ্যে রাখলেন, এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট হলো ড্যাম্পার ইউজ করা। আপনি যদি আপনার সিস্টেমকে যদি ড্যাম্পিং কন্ডিশনে নিয়ে আসতে পারেন, ড্যাম্প করতে পারেন, ঠিক আছে, মানে যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি একটা জায়গায় উৎপন্ন হয়েছে অনেক বেশি, এটা আস্তে আস্তে কমে যাবে ড্যাম্পার ইউজ করার মাধ্যমে, যদি এরকম করতে পারেন তাহলেও কিন্তু আপনার এই যে হার্মফুল ইফেক্টটা একটা কনসিডারেবলি এটা কিন্তু রিডিউস হয়ে যাবে, ঠিক আছে। এই কথাটা বলতেছে এখানে, খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আমরা ট্রিক্স ট্রিক্স শিখলাম বলা যায়, যে এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে এটা করতে পারি, ঠিক আছে। এবার বলতেছে ট্রান্সমিশন অফ ভাইব্রেশন আপনার যেটা করে সেটা মেবি, এটা হলো মেবি হবে, মেবি কন্ট্রোল অ্যান্ড টাইট ডেটিমোনিয়াল ইফেক্ট কনসিডারেবলি রিডিউস বাই আইসোলেটিং আইদার দ্য সোর্স অর বাই পুটিং দ্য রিসিভার। হ্যাঁ, মানে আপনি যে আরও একটা টিপস এখানে শেখাচ্ছে, আমি যদি বলি এই টিপসটা হলো যে আপনার যে ভাইব্রেশনের ট্রান্সমিটিবিলিটি, ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে, ধরুন এখানে একটা ভাইব্রেশন থেকে এইখানে যাচ্ছে, একে এখানে ট্রান্সফার হচ্ছে না, তো এই যে ট্রান্সফার, এই ট্রান্সফারের মাঝে আপনাকে করতে হবে, হয় আপনি যে যে আপনার এই অ্যাক্টিভ ইয়ে করতেছে সোর্স, এই সোর্সটা আপনি প্যাকিং করেন, মানে এই সোর্সকে ঢেকে ফেলেন, এই সোর্সকে আপনি কোনোভাবে ভাইব্রেশন যেন এর বাইরে কম আসে, অথবা আপনার যে রিসিভার তারে আপনি প্রোটেক্ট করেন, ঠিক আছে। এই যে এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, হয় সোর্সকে আটকান আর নাহলে রিসিভারকে আটকান, যে কোনো একজনকে আপনি ভালোভাবে আটকানোর চেষ্টা করেন, দুজন কাটালে তারও ভালো, ঠিক আছে। এইভাবে আপনি খুব সহজেই কিন্তু ট্রান্সমিসিবিলিটি, যেটা ট্রান্সমিশন অফ ভাইব্রেশন, এটাও কিন্তু আপনি কমাবেন, এবং যার কারণে যে ডেট্রিমেন্টাল যে ইফেক্টগুলো হচ্ছিলো, ক্ষয় হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়, হ্যাঁ ভেঙে যায়, তো এই বিষয়গুলো কিন্তু তাহলে আর ঘটবে না, ঠিক আছে। এখন আসুন ভাইব্রেশন আইসোলেশন এবং কন্ট্রোল কী কী উপায়ে করা যায় সেই উপায়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম যে উপায়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে যে কোনো মেশিন ফাউন্ডেশন আপনার পার্শ্ববর্তী যে স্ট্রাকচারগুলো থাকবে তা থেকে মোটামুটি আপনার দূরে স্থাপন করতে হবে এটা, হ্যাঁ, এরপর এবং এটাকে বলে আপনার জিওমেট্রিক আইসোলেশন। এবার বলতেছে যে আপনার যদি ডিস্টেন্স আপনি বাড়ান, হ্যাঁ, তাহলে আপনার আর ওয়েভ রিডিউস হয়, মানে সারফেস ওয়েভ বা আর ওয়েভ যেটাকে আমরা বলি সেটা রিডিউস হয়। এছাড়াও আপনি যদি আপনার ফাউন্ডেশনের ডেপথটাকে ইনক্রিজ করেন তাহলেও আপনার আর ওয়েভ রিডিউস হয়, এবং সাথে সাথে আপনার অ্যাম্পলিচিউডটাও আপনার কিন্তু রিডাকশন হয়, ঠিক আছে, এটাই বলতে। তার মানে আপনার ডিস্টেন্স বাড়ানো আর ডেপথ বাড়ানো, এই দুইটার মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন। হ্যাঁ, আর ওয়েভ কমে যায়, তারপর আপনার অ্যাম্পলিচিউড কমে যায়, এই বিষয়গুলো বলতেছে যে অ্যাম্পলিচিউড। এরপর দুই নম্বরটায় আসি, দুই নম্বরটাতে যেটা বলতেছে সেটা হলো যে আপনি যদি এই এখানে ড্যাম্পার ইউজ করতে পারেন, ড্যাম্পার, ঠিক আছে, ড্যাম্পার ইউজ করলে কী হয় যে হাই ফ্রিকোয়েন্সি যে মেশিনগুলো থাকে সেগুলোকে সে মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে থাকে, ঠিক আছে, এবং যেটা আসলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে, হ্যাঁ চেঞ্জ করে, এটা বলতেছে। আর এখানে আরেকটা ঘটনা ঘটে যে রিসিপোক্রেটিং যে মেশিনটা, এই মেশিনটা আসলে যে কোনো মেশিনের ক্ষেত্রে কিন্তু কিছু এক্সাইটিং ফোর্স থাকে যেগুলো আসলে ভাইব্রেশনটাকে অনেক সময় বাড়ায়, তো সেই এক্সাইটিং ফোর্সগুলোকে কাউন্টার ব্যালেন্স যদি করা যায় তাহলে আর এই সমস্যাগুলো হয় না। তো যে রিসিপোক্রেটিং মেশিন, যদি আপনি একটা ক্র্যাঙ্কে এক পাশে যদি কাউন্টার ওয়েট ঝুলাই দেন এবং সেটা যদি ওই এক্সাইটিং ফোর্সের বিপরীতে কাউন্টার ব্যালেন্সের মতো কাজ করে তাহলে কিন্তু আপনার ভাইব্রেশনটা রিডিউস হবে কনসিডারেবলি, ঠিক আছে, এটাই বলতেছে। এরপরে তিন নম্বরে যেটা বলতেছে সেটা হলো যে আপনার ভাইব্রেশন আর কনসিডারেবলি রিডিউসড
বাই প্লেসিং অ্যাবজর্বার, মানে অ্যাবজর্বার ইউজ করে, যেমন রাবার, মাউন্টিং, ফেল্ড অ্যান্ড কর্ক, এগুলো ইউজ করেও কিন্তু আপনি খুব সহজেই ভাইব্রেশনকে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নম্বর যে পয়েন্টটা আমরা দেখব, সেখানে বলা হচ্ছে যেটা, সেটা হলো আপনি যদি একটা অক্সিলারি মাস, আপনি যদি স্প্রিংয়ের সাথে অ্যাটাচ করেন, তাহলে আপনার কী হবে, সে 2 ডিগ্রি অফ ফ্রিডম দিবে, এবং যেটা খুবই ইফেক্টিভ আপনার রেজোনেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? রেজোনেন্স তো বুঝতে পারছেন একটু ডিস্ট্রাকটিভ টাইপের। তারপরে যেটা বলতো সেটা হলো দ্য স্ট্রেংথ অফ দ্য সয়েল ইজ ইনক্রিজ বাই কেমিক্যাল আর সিমেন্ট স্টাবলিশন। যদি আপনি সয়েলের স্ট্রেংথকে কেমিক্যাল আর সিমেন্ট স্টাবলিশন করতে করে ইনক্রিজ করতে পারেন, তাহলে ন্যাচারাল ফ্রিকুয়েন্সি সে সিস্টেমের বাড়াবে, মানে এটা করলে সে আপনার স্টেবিলিটি, বিয়ারিং ক্যাপাসিটি বাড়ায়, এবং আলটিমেটলি সে কিন্তু আপনার ন্যাচারাল ফ্রিকুয়েন্সি অফ দ্য সিস্টেম বাড়ায়, ঠিক আছে, সিস্টেমের বাড়ায়। এটা অবশ্যই লো অপারেটিং ফ্রিকুয়েন্সির ক্ষেত্রে, মেশিনের ক্ষেত্রে মোটামুটি খুবই ভালো ইফেক্টিভ, ঠিক আছে? এবার বলতেছে যে ন্যাচারাল ফ্রিকুয়েন্সি অফ দ্য সিস্টেম ইজ মডিফাইড বাই মেকিং স্ট্রাকচারাল চেঞ্জ ইন ফাউন্ডেশন, ঠিক আছে, সাথে কানেক্টিং দ্য অ্যাডজয়িং ফাউন্ডেশন, চেঞ্জ ইন দ্য বেজ এরিয়া অফ মাস অফ ফ্রন্ট ফর ইউজ ইউ অফ অ্যাটাচ সয়েল আপ, মানে বুঝতেই পারতেছেন খুবই সিম্পল কথাবার্তা। এবার দ্য প্রপাগেশন অফ ওয়েভস ক্যান বি রিডিউস বাই প্রোভাইডিং শিট পাইল, স্ক্রিন, ট্রান্স, মানে ধরুন আপনি এই যে ওয়েভ এরকম প্রোপাগেট করতো, এখন আপনি যদি এখানে একটা শিট পাইল দিয়ে দেন, একটা স্ক্রিন দেন, হ্যাঁ, একটা ট্রান্স গর্ত খুলে দেন, তাহলে কিন্তু ওয়েবটা ওই আগের মতো প্রোপাগেট করতে পারে না। এটাও কিন্তু এক ধরনের প্রসেস। আমরা 7টা যে প্রসেস দেখলাম, টেকনিক দেখলাম, এই উপায়গুলো দেখালাম, এই উপায়গুলোর মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু আপনার এই ইয়েটাকে কন্ট্রোল করতে পারি, ভাইব্রেশনটাকে আমরা আইসোলেশন এবং কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? তো আমরা এখন মোটামুটি আপনাদের সাথে এই এর আমরা এই মেশিন ফাউন্ডেশনের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো। তাহলে মোটামুটি আমাদের পুরো মেশিন ফাউন্ডেশনের যে বেসিক বেসিক যে জিনিসগুলো জানাটা খুব জরুরি ছিল, সে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে উইথ ম্যাথ। এখন চলুন আমরা মেশিন ফাউন্ডেশনের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করি। এই ম্যাথগুলো আমরা যে সূত্রগুলোর সাহায্যে সলভ করব, সেই সূত্রগুলো আমরা ভাইব্রেশন থিওরিতে আপনাদের সাথে আলোচনা করেছি। যারা ওই সূত্রগুলো এখনও ক্লিয়ার না, তাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই সেই সূত্রগুলো ক্লিয়ার হয়ে নেবেন, তাহলে এই অঙ্কগুলো কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনারা সেই সূত্রগুলো ক্লিয়ার করেছেন এবং আপনাদের যথেষ্ট আইডিয়া আছে। তো প্রথম যে অঙ্কটি আমরা দেখবো, সেই অঙ্কটিতে বলা হচ্ছে যে এ মাস ইজ সাপোর্টেড বাই স্প্রিং, দ্য স্টাডি ডিফ্লেকশন অফ দ্য স্প্রিং ডিউ টু দ্য মাস ইজ এত, ফাইন্ড দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলা হয়েছে, এবং আমাদের সূত্রের মধ্যে বলা ছিল যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমি যদি FN দিয়ে প্রকাশ করি তাহলে 1/2π দ্বারা ভাগ দিব, যদি ওমেগা এন দেখে তো সেটা করা লাগবে না, স্কোয়ার রুট অফ K/m এরকম ছিল। আবার এটা এখানে এরকমও ছিল 1/2π স্কোয়ার রুট অফ G/ZD স্টার্ট। হ্যাঁ, এখানে যেহেতু স্টেডি ডিফ্লেশন বলা আছে, তো আমরা জাস্ট জেড স্টার্ট দিয়ে করে ফেলবো, ঠিক আছে? এইভাবে আমার অঙ্কটা খুব সহজে সলভ করতে পারবো। এরপর বলছে দ্য ওয়েট অফ এ মেশিন ফাউন্ডেশন বলা আছে, স্প্রিং কনস্ট্যান্ট বলা আছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। তো কে এর মান বলা আছে, বোঝাই যাচ্ছে 6 কিলোনিউটন বলা আছে, এটা আপনি নিউটনে কনভার্ট করে নিতে পারেন, ঠিক আছে? তো আপনার সুবিধা মতো আপনি, আমি নিউটনে কনভার্ট করার ক্ষেত্রে আপনার প্রিফার করবো। তো এটার ক্ষেত্রে কী হবে, নিউটনে কনভার্ট করলে আবার এই যে 30 এটাকেও নিউটনে কনভার্ট করতে হবে। তো যেহেতু দুটো একই ইউনিটে আছে এবং উপরে নিচে ভাগ করতে হবে, তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। দ্যাটস ওয়াই আমি এখানে আর ওগুলো করিনি। আর যেহেতু এখানে আমার অবশ্যই এম এর মান আপনাদের মনে থাকার কথা, আমি ওইখানে আলোচনা করেছিলাম। আমি যদি শীটটা আরেকবার আপনাদেরকে একটু দেখাই, এই দেখুন যে এফ এর মান অবশ্যই নিউটনে, এম এর মান অবশ্যই কেজিতে আপনাকে ইউজ করতে হবে, মাস্ট। তো এই জন্য এখানে দেখুন এম এর মানটা কেজিতে ইউজ করার জন্য 9.8 দ্বারা ভাগ করা হয়েছে এবং আলটিমেটলি এফ এর মান বের করা হয়েছে। এবং যদি এফ, তাহলে অবশ্যই এফ জানা থাকলে আমরা টি বের করতে পারবো, টি ইজ ইকুয়াল টু 1/F, এটা তো আমাদের জানাই আছে, তো সেটাই আমরা এখানে করা হয়েছে। এরপরে যদি আরেকটু অঙ্ক আমরা দেখি, এ মেশিন ফাউন্ডেশন ইজ সাবজেক্টেড টু এ ম্যাক্সিমাম ভার্টিক্যাল ফোর্স, এখানে আমাদের ম্যাক্সিমাম ভার্টিক্যাল ফোর্স এফ নট অথবা কিউ নট যেটাই বলেন না কেন, এফ নট আমি ধরে নিচ্ছি, এফ নট হল একটু 2500 কেজি বলা আছে, এবং আমাকে বলা হচ্ছে যে ওয়েট অফ মেশিন প্লাস ফাউন্ডেশন বলা আছে, স্প্রিং কনস্ট্যান্টের কথা বলা আছে, ঠিক আছে, এবং অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য মেশিন এটাও আমাদেরকে কিন্তু এখানে স্পষ্ট বলা আছে। তারপরে হলো এখানে একটা জিনিস অ্যাজিউম করতে বলছে আর আমাকে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমাদের খুব সিম্পল, ওমেগা এন স্কোয়ার রুট অফ K/m, কে এর মান বসাই দিব, কে এর মান এই যে বলা আছে এখানে কেজিতে আছে, খেয়াল করবেন এখানে এম এর, কে এর মান আছে কেজিতে। আপনি এখানে এম এর মান আপনার এখানে কোশ্চিনসে কী দেওয়া আছে, এখানে ওয়েট অফ মেশিন প্লাস ফাউন্ডেশন 1800 কেজি দেওয়া আছে, ঠিক আছে? তো আপনাদের আপনাদের মনে থাকার কথা,
এফটাকে আমরা কিসে বসাবো, সরি কেটাকে কিসে বসাবো, কেটা অবশ্যই নিউটনে বসাবো। তো এই জন্য আমরা যেটা করবো যে এখানে যেহেতু এটা কেজিতে আছে, আমরা এটাকে কি করবো, জাস্ট 9.81, এখানে যেহেতু সেন্টিমিটার ইউনিটে ইউজ করতেছে তো 981 লিখতে পারি আমরা। এটা করবো আর এই এটা এখানে দিব না, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা জাস্ট এটাকে 981 দ্বারা গুণ করবো আর ভাগ দিব হলো কেজি দ্বারা, মানে মেম দ্বারা। তো এখানে কেজি দ্বারা ভাগ করা হয়েছে, জাস্ট এতটুকুই, ঠিক আছে? এটা কনফিউজড হবেন না, এটা আমি নিউটনে নিলাম এটা, আর এটা আমরা কেজিতে রাখলাম, আমাদের যে ইউনিভার্সাল যে সিস্টেমটা আছে সেটা। এখানে আপনি অনেকভাবেই কাজটা করতে পারেন, কিন্তু ইউনিভার্সাল একটা ফর্মেটে গেলে আপনার কাজগুলো করতে অনেক সহজ হবে, না হলে কিন্তু আপনি নিজেই দেখবেন যে কিছুক্ষণ পর অঙ্কের আপনি খেয়েই হারিয়ে ফেলতেছেন। এগুলো অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, এবার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডের ক্ষেত্রে এফ নট বাই কে, এই যে সূত্রটা যেহেতু ড্যাম্পিং ডি নেয় এখানে, আনড্যাম্পড কন্ডিশন আর কি বলা হচ্ছে এখানে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডির মান দেওয়া নেই, মানে এটা আপনাকে বুঝে নিতে হবে ডি নাই, এভাবে আপনার ড্যাম্প না আনড্যাম্প এটা বোঝার আপনার আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি ডি নাই তো সেক্ষেত্রে 1-ωs² এটা করবেন, করলে আপনি এখান থেকে এফ নটের মান, এই যে এফ নটের মান এখানে কোশ্চেন যে 2500 কেজি বলা আছে সেটা আর কের মানটা আপনি এখানে বসিয়ে দিয়েছেন আর কিচ্ছু না, ঠিক আছে? তো আপনি এখানে দেখুন, এখানে কেজি কেজি আছে তো এই জন্য আর এটা টেন্স চেঞ্জ করবো, নাহলে এখানে আপনি নিউটনে নিতে হতো। তো একই কথা এফ নট বাই কে, দুটা যদি একই ইউনিটে থাকে ভাগ করলে তো কেটে যায়, এই জন্য ঝামেলা করার প্রয়োজন হয় না, ঠিক আছে? এরপরে যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিন ফাউন্ডেশন ওয়েট ওয়েট বলা আছে, স্প্রিং কনস্ট্যান্ট বলা আছে, ড্যাম্পিং কোফিসিয়েন্ট সি অফ দ্য সিস্টেম বলা আছে, সিস্টেমের ড্যাম্পিং কোফিসিয়েন্ট বলা আছে, ক্রিটিক্যালটা কিন্তু আপনি জানেন না, ঠিক আছে? তো আপনাকে প্রথমেই বলছে যে এখানে আপনাকে বলতে হবে যে ওভারড্যাম আন্ডারড্যাম আর ক্রিটিক্যাল ড্যাম, এটা আপনাকে বলতে হবে। তো অবশ্যই তার জন্য আপনাকে ডি বের করতে হবে, তাই না? তো ডি ইজ ইকুয়াল টু সি বাই সিসি। এখন আপনি সি তো আপনার কোশ্চিনসে বলাই আছে কিন্তু সিসি জানা নেই, তো সিসির সূত্র আমাদের মনে থাকার কথা। সিসির সূত্র বলা ছিল 2√KM, এই যে দেখুন 2√KM, ঠিক আছে? এখানে অবশ্যই এম এর এমটাকে কেজিতে আপনি ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো সেটা এখানে করা হয়েছে, দেখুন যে কে এর মানটা আমরা এখানে 60, এটা কিলো নিউটন আমার মেশিনের ফাউন্ডেশন ওয়েট বলা ছিল, এখানে অবশ্যই আমাকে কেজিতে ইউনিট করতে হবে, তাহলে 69.81 দ্বারা ভাগ করলাম, আর এখানে কে এর মানটা কিলো নিউটনেই রাখলাম। যদি রাখি তাহলে কিলো নিউটন আসছে, আর যদি আপনি ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারেন, এটা আপনার ম্যাটার, এটা কোনো বিষয় না। তো যাই হোক, এইভাবে আপনি সির মানটা বের করে নেবেন, আর সির মানটা যখন আপনি চিন্তা করবেন সির মানটা যে ইউনিটে আর সিসির মানটা সেই ইউনিটে রাখার জন্য, ঠিক আছে? এখানে যেহেতু এটা কিলো নিউটনে আসে, দ্যাটস ওয়াই এখানে আসলে যেহেতু সিসির মানটা কিলো নিউটনে আসে, তো সির মানটা, তো সেই ক্ষেত্রে সিসির মানটা কিলো নিউটনে বের করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এখানে দেখুন 518 এবং এটা 200, এটা দ্বারা ভাগ করলে এবং সেখান থেকে ডির মানটা পেয়ে গেছেন, এবং যেহেতু সেটা 1 থেকে ছোট, মানে লেস দ্যান, দ্যাটস ওয়াই এটা হলো আপনার আন্ডার ড্যাম্প কন্ডিশন। যদি এখানে 1 থেকে বড় হতো তাহলে আমরা এটাকে বলতাম ওভার ড্যাম্প কন্ডিশন, ওকে? এখন যদি আমরা লগারিদমিক ডিক্রিমেন্ট, মানে এই যে আমাকে পরবর্তীতে কোশ্চিনসে বলা হচ্ছে যে লগারিদমিক ডিক্রিমেন্টটা বের করতে, তাহলে আমরা জানি যে ডেল্টা ইজ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার ওটা 1-d². তো যেহেতু ডির মানটা আমাদের বের করা হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা বাদ বাকি ভ্যালুগুলো বের করলে বসালেই কিন্তু আমরা সেখান থেকে লগারিদমিক ডিক্রিমেন্ট পেয়ে যাবো। এবং পরবর্তীতে আমাকে আরেকটা কোশ্চিনসে বলা হচ্ছে দ্য রেশিও অফ টু সাকসেসিভ অ্যাম্পলিটিউড। হ্যাঁ, তো টু সাকসেসিভ অ্যাম্পলিটিউডের রেশিওটা J1/J2 এটা আপনি লিখতে পারেন, নাও লিখতে পারেন, কিন্তু যেটা আমাদের মেজর দরকার সেটা হলো যে এই যে আমার লগারিদমিক ডিক্রিমেন্টের যে সূত্রটা ছিল সেটার সাথে যদি আমরা মানে e^2 করি, এক্সপোনেনশিয়াল করি, তো সেক্ষেত্রে আমাদের রেশিও অফ পিক অ্যাম্পলিটিউড পেয়ে যাবো এবং সেটার মানটাও বের হয়ে গেল। এবার ড্যাম্প ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আমাদের আনড্যাম্প ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যদি জানা থাকে তো ড্যাম্প ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু সহজেই বের করতে পারবো। তো আনড্যাম্পটা বের করে নিলাম, বের করে নেওয়ার পর এবার আমাদেরকে বলা হচ্ছে যে ড্যাম্প ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করো, ঠিক আছে? তো ড্যাম্প ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা এখানে জাস্ট ড্যাম্পিং গুণ করে দিলেই আমাদের কিন্তু কাজ হয়ে গেল। এটা খুব জটিল কিছু না, যে আপনাকে এখানে আপনারা এই যে অঙ্কটার ভিতরে দেখতে পাচ্ছেন যে এর 9.81 দ্বারা ভাগ গুণ করা হয়েছে, এটা আপনার করার কোনো প্রয়োজন নেই, আপনি যে 60 9.81 দ্বারা ভাগ করে দিন, ঠিক আছে? তাহলে উপরে কিলো নিউটন, নিচে কিলো নিউটন কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে? তো আবার ইচ্ছা করলে এটাকে 1000 দ্বারা গুণ করে এটাকে 1000 দ্বারা করে নিউটনে নিউটনে রাখতে পারেন, আপনি আপনার মতো করতে পারেন, কিন্তু মেন মেকানিজমটা আপনাকে মনে রাখতে হবে যে এম এর মানটা অলওয়েজ কেজিতে এবং আপনি স্প্রিং কনস্ট্যান্ট কের মানটা নিউটনে রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার অঙ্কগুলো খুব সহজেই আপনি সলভ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এইটাই হলো বিষয়। এরপরে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, এই ম্যাথটিতে বলা হচ্ছে যে দ্য ওয়েট অফ এ মেশিন ফাউন্ডেশন ইনক্লুডিং দ্য মেশিন ইজ 125 কিলো নিউটন, দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ সাপোর্টিং সয়েল হ্যাজ বিন ফাউন্ড এত, এটা বলা আছে, দ্য ফাউন্ডেশন ইজ সাবজেক্টেড টু ভার্টিক্যাল ফোর্স, এফ এর মান বলা আছে এবং সেটা ওমেগার সাইন
জাস্ট একটা ওমেগার ফাংশনে বলা আছে, তো যে এরপর ওমেগার মানটা বসাই দিলে পেয়ে যাবেন আর কি, খুব জটিল কিছু না। আর ড্যাম্পিং ফ্যাক্টর বলা আছে 0.2, যদি ড্যাম্পিং ফ্যাক্টর বলে না দিয়ে আপনার সির ভ্যালু, মানে আপনাকে যদি বলে ড্যাম্পিং কোফিসিয়েন্ট বলা থাকে, তাহলেও কিন্তু আপনি ডি বের করতে পারবেন। হ্যাঁ, এটা ডিরেক্টলি অনেক সময় কোশ্চেন্সে করা থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু আপনাকে একটু অন্যভাবে কাজ করে, এই যেমন আগের অঙ্কটিতে যেটা করলেন আর কি, সি দেওয়া ছিল, তারপর ড্যাম্পিং কোফিসিয়েন্ট এই যে সিসি বের করে তারপর ডি বের করে নিয়েছেন এইভাবে। হ্যাঁ, এবার বলছে দ্য আনড্যাম্প ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, আরও ড্যাম্প পরে বলছে দ্য ড্যাম্প প্রু বলবে বোঝাই যাচ্ছে, ঠিক আছে। ও এরপরে দেখুন যে অ্যাম্পলিচিউড আর মোশন, ড্যাম্প ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অনেক কিছু বের করতে বলছে বোঝাই যাচ্ছে। তো অ্যাম্পলিচিউডটা আমরা বের করি, এফ নট বাই কে, এফ নটের মান ডিরেক্টলি দেওয়া আছে, ওমেগা ডির মানটা দেওয়া আছে বসাই দিয়েছি, ওমেগা ওমেগা এন, এই যে এখানে বের করে নেওয়া হয়েছে ওমেগা এন ও এফ এন, এগুলো তো বের করতে পারবোই আমরা, তো সেগুলো করলে আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার এফ ডি এন যদি বের করতে বলা হয় এফ এন এর সাথে, জাস্ট অনার স্কোয়ার রুট ওয়ান মাইনাস ডি স্কোয়ার করলে হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সিম্পলি কিন্তু এটাকে বের করতে পারি। এবার যদি আপনি এখানে একটা কথা বলা হচ্ছে পরবর্তী ডি নাম্বার কোশ্চিন, সে যে ইফেক্ট অ্যাম্পলিচিউড অফ মোশন ড্যাম্পিং ইজ ইগনোর, যদি ড্যাম্পিংটা ইগনোর করা হয় মানে ডি ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে অ্যাম্পলিচিউডের মান কী হবে সেটা। তো আমি অবশ্যই এই এই যে আমাদের অ্যাম্পলিচিউডের দুটো সূত্র ছিল আপনাদের মনে থাকার কথা, একটা ড্যাম্পিং বিবেচনা করে ড্যাম্পিং ছাড়া, এই যে অ্যাম্পলিচিউডের সূত্রগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ড্যাম্পিং বিবেচনা করে আর একটা হলো ছাড়া, এটা হলো ড্যাম্পিং বিবেচনা না করে, এটা হলো ড্যাম্পিং বিবেচনা করে। তো বোঝা যাচ্ছে যে এই অংশটুকু বাদ হয়ে যাবে, বাদ বাকিটুকু থাকবে, এটা করলে যা আসবে সেটাই আর কি, ঠিক আছে। এরপরে যে অঙ্কটির কথা বলা হচ্ছে, অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট এবং অঙ্কটির ভিতর একটু মানে একটু বোঝার আছে, এটা খেয়াল করতে হবে যে স্কোয়ার কংক্রিট ফাউন্ডেশন বলে ইজ টু বি ডিজাইন টু সাপোর্ট এ সেন্টিমিটার পাম্প, মানে একটা কংক্রিট ফাউন্ডেশন আছে সেটাকে সাপোর্ট, সেটা কাকে সাপোর্ট করবে, একটা সেন্ট্রিফুগাল পাম্পকে সাপোর্ট করবে, যার ওয়েটের কথা বলা আছে, অপারেটিং ফ্রিকোয়েন্সি এটা ইম্পর্ট্যান্ট, তার অপারেটিং ফ্রিকোয়েন্সি এটা কার, সে এই দুইটাই কিন্তু সেন্ট্রিফুগাল পাম্প, এই সেন্ট্রিফুগাল পাম্পের অপারেটিং ফ্রিকোয়েন্সি এবং তার যে ওয়েট সেটা বলা আছে। দ্য সাপোর্টিং সয়েল, যে সয়েলটা সাপোর্ট করবে তার ইউনিটেড বলা আছে, তার দ্য স্পেসিফিকেশন রিকোয়ার্ড দ্য ভার্টিক্যাল মোড অফ ভাইব্রেশন দ্যাট দ্য রেজোনেন্ট অ্যান্ড অপারেটিং ফ্রিকোয়েন্সি বি সেপারেটেড বাই ফ্যাক্টর অ্যাট লিস্ট টু, মানে হচ্ছে যে আপনার এই যে সয়েলের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর এই যে অপারেটিং ফ্রিকোয়েন্সি, খেয়াল করবেন এটা হলো অপারেটিং ফ্রিকোয়েন্সি, আর যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এই দুটা জিনিসের যে অনুপাত এটা দুইয়ের বেশি আপনার মানে অ্যাটলিস্ট টু, মানে আপনার দুইয়ের বেশি হতে হবে, এরকম একটা বিষয় বলতেছে, ঠিক আছে। আপনি দুইয়ের বেশি হলে ভালো, দুইয়ের যেন কম না হয়, এটা বুঝতে হবে, কথাটা বুঝতে হবে কিন্তু আপনার, যে দ্য রেজোনেন্ট অ্যান্ড অপারেটিং ফ্রিকোয়েন্সি বি সেপারেটেড বাই ফ্যাক্টর অ্যাটলিস্ট টু। হ্যাঁ, মানে রেজোনেন্ট আর অপারেটিং ফ্রিকোয়েন্সি সেপারেশনটা দুইয়ের যেন নিচে না নামে, দুইয়ের বেশি হতে হবে। হ্যাঁ, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভাইব্রেশন ভ্যালোসিটি ইজ 2 মিলিমিটার পার সেকেন্ড, আর ভাইব্রেশন যে ভ্যালোসিটিটা এটা কিন্তু ভ্যালোসিটি, খেয়াল করতে হবে এটা কি একটা ভ্যালোসিটি। এই ম্যাক্সিমাম ভাইব্রেশন যে ভ্যালোসিটি, সেই ভ্যালোসিটিটা 2 মিলিমিটার পার সেকেন্ড। এই জায়গায় একটু আপনাকে কিন্তু একটা জিনিস বোঝার আছে এখানে, ঠিক আছে। আপনি যদি কোনোভাবে দেখুন, এটা কিন্তু মিলিমিটার পার সেকেন্ড, আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি অ্যাম্পলিচিউডটা যদি বের করতে পারেন, তার সাথে যদি ওমেগা দ্বারা গুণ করেন আপনি, তাহলেই কিন্তু আপনি ভাইব্রেশন ভ্যালোসিটি, ম্যাক্সিমাম ভাইব্রেশন ভ্যালোসিটি পেয়ে যাবেন, ঠিক আছে। মানে এটা হলো আপনার এই যে ওমেগার সাথে জাস্ট আপনি অ্যাম্পলিচিউডটা বের করতে হবে, এই কথাটা বুঝতে হবে এখানে, এটুকু বুঝলে অঙ্কটা শেষ কিন্তু। হ্যাঁ, মানে আপনার যে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি থাকবে, ওমেগা ওমেগা তো বের করতেই পারবেনই, হ্যাঁ, এই যে আপনার 2π দিলে ওমেগা হয়ে গেলো আপনার, ঠিক আছে। তো ওমেগা 2π f করলে ওমেগা হয়ে গেলো, সেটার সাথে যদি আপনি এজের দ্বারা গুণ করেন, তাহলে আপনার দেখতে হবে যে সে ম্যাক্সিমাম ভাইব্রেশন ভ্যালোসিটি কত আপনার এইখান থেকে উৎপন্ন হচ্ছে, মানে আপনার অপারেটিং থেকে কত উৎপন্ন হচ্ছে, আপনার অ্যালাওয়েবল কত দেওয়া আছে, এটা হলো আপনার অ্যালাওয়েবল দেওয়া আছে, ঠিক আছে। মানে এর নিচে যদি হয় তাহলে সেটা স্যাটিসফাই করবে, ঠিক আছে। তো আমাদের কাজ হবে যে 2 মিলিমিটার পার সেকেন্ডের কম হয় কি না সেটা দেখা, হ্যাঁ, আর এইখানে দুইয়ের বেশি হয় কিনা এটা দেখা, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে অপারেটিং ফ্রিকোয়েন্সি এস্টিমেটেড টু বি, এই যে আপনার ম্যাক্সিমাম ভার্টিক্যাল আউট অফ ব্যালেন্স ফোর্স বলা আছে, আর দ্য রেজাল্ট অফ সাইক্লিং প্লেট টেস্ট, এই যে এইটা বুঝতে হবে আপনাকে, কিন্তু অনেকগুলো কোশ্চিনস বলছে বাট ডেটা কিন্তু আপনাকে অত দেয় নাই, ডেটা দিছে শুধুমাত্র কি আপনার বলছে যে ফোর্স এত বলা আছে, আনব্যালেন্সড ব্যালেন্স ফোর্সের কথা বলা আছে, দ্য রেজাল্ট সাইক্লিক প্লেট লোড করে সে একটা একটা প্লেটের উপর সেটা করে সে ইলাস্টিক ইউনিফর্ম কম্প্রেশন দিছে, ঠিক আছে, আর কংক্রিটের আপনার ব্লকের সাইজ বলছে। দেখুন আপনার আমার কাছে যেটা মনে হচ্ছে, শুধুমাত্র একটা ডাটা আপনাকে দিছে,
এই সিইউ এর উপর ডিপেন্ড করে আপনাকে অনেকগুলো কোশ্চেন্সের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? মানে আপনাকে সিইউর উপর ডিপেন্ড করে কী বের করতে হবে, এজেড বের করতে হবে। আবার সিইউর উপর ডিপেন্ড করে আপনাকে এই যে এইখানে যে এই যে দুইয়ের কথা বললো, মানে ওমেগা এন এই দুইটার যে অনুপাত, ঠিক আছে, অথবা এফ বাই এফ এন এর অনুপাত, ঠিক আছে, এই যে আপনার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর হলো আপনার অপারেটিং ফ্রিকোয়েন্সি, দুটোর অনুপাত বের করতে হবে প্লাস এজেড বের করতে হবে। দ্যাট মিন্স আপনাকে তো একটা ওমেগা দিয়েই দিছে এখানে, ঠিক আছে, অপারেটিং ফ্রিকোয়েন্সি। এখন আপনার লাগবে হলো শুধুমাত্র ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, মানে ন্যাচারালটা বের করতে হবে। তো ন্যাচারালটা কার উপর ডিপেন্ড করে বের করতে হবে, আপনার সিউর উপর ডিপেন্ড করে বের করতে হবে। বিষয়টা বুঝাতে পারছে? এখন দেখুন আপনি কিন্তু এই কাজগুলো করতেছেন কি, সয়েলের এই সিউটা যেটা দিছে এগুলো প্লেটের উপর দিছে। এখন প্লেট থেকে আপনাকে সয়েলে কনভার্ট করতে হবে, বুঝতে পারছি কথাটা? প্লেট থেকে সয়েলে কনভার্ট করার সিস্টেমটা হলো এরিয়ার সাথে একটা সম্পর্ক আছে, যেটা আপনাদেরকে আমি দেখাবো, আপনারা বুঝতে পারবেন। তাহলে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা, ঠিক আছে? এ দেখুন প্রথমে যে সলিউশনটা করা হয়েছে, আমার সিইউটা বের করতে হবে। আপনার প্লেটে যা দেওয়া আছে এটাকে এরিয়া অফ প্লেট বা এরিয়া অফ ফুটিং, এই দুটার এরিয়া দ্বারা ভাগ করলে আপনি এখান থেকে সিইউর মানটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর ওয়েটটা আগে বের নিয়ে নিছে, এই যে এই ব্লকের আকার আর এলো ইউনিট কংক্রিটের ইউনিট ওয়েট আর হলো পাম্পের যে ওয়েট, ওইটা আপনার কোশ্চেনে দেওয়া ছিল, টোটাল ওয়েটটা নিয়ে নিছে, এটা টোটাল ওয়েট, ঠিক আছে? এবার আপনি বুঝতে পারছেন ওমেগার সূত্র হলো সিইউ বাই এ, আর যে সিইউ দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আপনি বের করতে হবে। তো যেহেতু সব কিছু দেওয়া আছে আপনি এখান থেকে ওমেগা এন জেড পেয়ে যাবেন। ওমেগা এন জেড যদি পেয়ে যান, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু সেখান থেকে খুব সহজেই এফ এন জেড এর মান বের করতে পারবেন। আর এফ কোশ্চেন্সে 12 দেওয়া ছিল, তাহলে এখন 25.2 রে 12 দ্বারা ভাগ করেন। আমার কাজই ছিল যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এফ এন বের করা। এফ এন ইজ ইকুয়াল টু আমাদের জানা ছিল কি, যে আমরা যদি ওমেগা বের করতে পারি তাহলে 2π দ্বারা ভাগ করবো, জাস্ট এতটুকুই। আর ওমেগার সিইউ এ বাই এম, এটাই হলো ওমেগার সূত্র। আর সিইউটা হলো অবশ্যই আপনার যেহেতু প্লেটের সাপেক্ষে দেওয়া আছে সেটাকে ফুটিংয়ের সাপেক্ষে নিয়ে যেতে হয়েছে। আর এম এর মানটা টোটাল ওয়েট, যে কংক্রিট প্লাস হলো তার উপর যে ইয়ে আছে, মানে আপনার যে মেশিনটা আছে তার ওয়েট, এটা সহ, ঠিক আছে? এখন এটার মান আসছে আপনার 2.1, আপনার অ্যাটলিস্ট বলছিল 2, তার থেকে বড়ো আছে, তার মানে এটা স্যাটিসফাই করছে আপনার, ঠিক আছে? যদি স্যাটিসফাই না করতো তাহলে আপনাকে অন্য কোনো জিনিস চিন্তা করতে হতো, ঠিক আছে? এখন আসে আমাদের দরকার ছিল হলো এজেড বের করা। এখন এজেডের সূত্র আমাদের জানা আছে, সিউর উপর ডিপেন্ড করে এফ নট, ওই যে কোশ্চেন্সে দেওয়া আছে এফ নট, সেটা ডিপেন্ড করে আপনি এখান থেকে বের করে নেবেন এটা সহজেই, ঠিক আছে? তো এটা বের করার পর আপনি এখান থেকে বসাবেন, বসানোর পর আপনি একটা মান পেয়ে যাবেন, এবং সেটা যদি ওমেগা দ্বারা গুণ করেন তাহলে আপনি সেটা সেখান থেকে পেয়ে যাবেন 1.81 মিলিমিটার পার সেকেন্ড। আপনাকে অ্যালাওয়েবল ছিল হলো 2 মিলিমিটার পার সেকেন্ড, তার থেকে কম আছে, তার মানে এটাও স্যাটিসফাই করছে আপনার, বুঝতে পারছি? তার মানে আপনার দুইটা কন্ডিশনেই, বোথ কন্ডিশনে স্যাটিসফাই করছে। তো অঙ্কটা কিন্তু মনে হয়েছিল অনেক বড়ো, কিন্তু আসলে কিন্তু খুব বেশি বড়ো না, যদি একটু টেকনিক ইউজ করতে পারেন। আর অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলে রাখি, সামনে আরও কিছু অঙ্ক করবো হয়তো বা কিছু জায়গাতে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিছু লেখার ভিতর ভুল ভ্রান্তি থাকতে পারে, অবশ্যই সেগুলো আপনাকে কারেকশন করে নিতে হবে। সব যে ঠিক আছে এখানে এটা আমি বলবো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, এক্সাম্পল 15। তো এখানে এই রেক্টেঙ্গুলার কংক্রিট ফাউন্ডেশন অফ সাইজ বলা আছে, সেটা কনস্ট্রাক্টেড ফর ভার্টিক্যাল সিঙ্গেল সাইকেল সাইক্লিক কম্প্রেসার। এখন বলা হচ্ছে যে ফ্লোয়িং ডাটা অ্যাভেলেবল, কিছু ডাটা দেওয়া আছে, কম্প্রেসারের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অ্যাম্পলিটিউড এফ নট দেওয়া আছে, সিইউ দেওয়া আছে। সিইউ আর এফ নট থাকলে তার কিছু চিন্তা করার দরকার নেই, এরিয়া যেহেতু দেওয়া আছে একদম নো টেনশনে আপনি কাজ করতে পারবেন। উপরটা তো পারবেনই, নিচেরটা নিয়ে একটু কথা বলে, আমি নিচেরটা হলো ভার্টিক্যাল অ্যাম্পলিটিউড। তো এটা কীভাবে আপনি বের করবেন সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফরম্যাট আপনাদেরকে লিখে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? আপনারা বুঝতে পারবেন এটা। এখানে দেখুন যে আমরা সূত্র ছিল কি, এফ নট বাই সিইউ এ ওমেগা স্কোয়ার বাই এম, তাই না? তো এফ নটের মান ডিরেক্টলি দেওয়া আছে, সেটাকে আমরা যেহেতু এলবি পাউন্ড ছিল পাউন্ড ডালে করে নিয়েছি, ঠিক আছে? সিইউ এর মানটা বসালাম 350, আমাদের ছিল 350 পাউন্ড পার ইঞ্চি কিউব, এরকম ছিল। তো পাউন্ড ডাল করলাম 32.2 দ্বারা গুণ করে, আর ইঞ্চিরে ফিটে কনভার্ট করলাম 12 কিউব দ্বারা। আর যেহেতু এরিয়া লাগবে, এরিয়া ছিল হলো 16×7 সামথিং এরকম, তো 16×7 লিখলাম, আর ওমেগা এম এম আর এম এর মান লিখবো। তো বাদ বাকিটা তো বুঝতে পারতেছেন, এগুলো লিখলে আপনি এখান থেকে ডিরেক্টলি মানটা পেয়ে যাবেন, ঠিক আছে? এখন যদি আমরা একটা অঙ্ক দেখি, এই অঙ্কটিও আগের মতোই, যে আগে যে অঙ্কটি দেখলাম সেই অঙ্কটির মতোই, এখানে শুধু একটু ভেরিয়েশন আছে, এটা একটু খেয়াল করতে হবে। অঙ্কটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে এখানে নতুন করে একটা শব্দ অ্যাড করা হয়েছে, মানে ইসেন্ট্রিসিটি অফ 15 সেন্টিমিটার, মানে টোটাল ওয়েট অফ দ্য অসিলেটিং মাস ইন দ্য কম্প্রেসর ইজ এত, অ্যান্ড ইসেন্ট্রিসিটি বলা আছে। তার মানে যখন এরকম কোনো ইসেন্ট্রিসিটি বলা থাকে,
কোনো একটা অসিলেটিং মাসের, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সূত্র হচ্ছে পরিবর্তন হয়। আমাদের যখন আমরা ভাইব্রেশন থেকে তারাচনা করছিলাম তখন আমরা এরকম একটা সূত্র আপনাদেরকে দেখেছিলাম মনে থাকার কথা, যে তখন আমাদের এফ নট বাই কে, মানে এই যে এফ নট বাই কে এই জায়গাতে আমরা লিখি হলো এম নট ই বাই এম বাই ইন্টু ওমেগা বাই ওমেগা এর হোল স্কোয়ার। এখন এম নট হলো মাস অফ দ্য কম্প্রেসর আর এম হলো টোটাল মাস। হ্যাঁ, তো এই দুইটা জিনিস আমাদেরকে শুধু এখন লাগবে। হ্যাঁ, একটা মাস অফ দ্য কম্প্রেসর, কম্প্রেসরের মাস আমাদের কথা বলা আছে, আর মানে আপনার ওই টোটাল ইয়ে কথা বলা আছে, এটা এই দুটা জিনিস আপনাকে অবশ্যই এখন খেয়াল করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে টোটাল মাস হলো আমাদের এই যে দেখুন একটা কংক্রিটের ব্লক, তার সাইজ দেওয়া আছে, তারা 2400 দ্বারা গুণ করলে, 24 দ্বারা গুণ করলে আর কি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিলোমিটারে তার ওয়েট পেয়ে যাবেন, এবং আরও 120 কিলোমিটার বলা আছে যে কম্প্রেসরের টোটাল ওয়েট, তো সেই দুটা যোগ করলে আমরা টোটাল ওয়েট পেয়ে যাবো, এটা হলো এম, ঠিক আছে। এবং সেটাকে যদি জি দ্বারা ভাগ করলে তো বুঝতেই পারতেছেন কেজিতে নিয়ে গেলাম আর কি, আর কিছুই না। আর আরেকটা হলো আপনার টোটাল অফ দ্য অসিলেটিং মাস। হ্যাঁ, এই যে অসিলেটিং মাস যেটা কম্প্রেসরের, তার ওয়েট আপনার এখানে দেওয়া আছে 2.5 কিলোনিউটন, আর ইসেন্ট্রিসিটি আপনার দেওয়া আছে 15 সেন্টিমিটার, তার মানে এটা একটা হলো 2.5 কিলোনিউটন আর একটা হলো আপনার 25.2 কেজি সেকেন্ড পার মিটার। তো অবশ্যই বুঝতে পারতেছেন যে এটাকেও আমাকে কিন্তু মানে আপনার নিউটনে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। তো সেইটাই আমরা এখানে করা হচ্ছে, আর কিছুই না। এই যে দেখুন মাসগুলো যা বসাবো আমরা, ই বসাবো, এম বসাবো, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা বসানোর পর পরবর্তীতে আমাদের বাদ বাকি ভ্যালুগুলো জানাই আছে, এটা করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে যে অঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে, এটির মধ্যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি মেশিন হ্যাভিং বেজ এরিয়া বলা আছে, মাস বলা আছে, ঠিক আছে, ইনটু মাস অফ দ্য টেকিং সিইউর মান বলা আছে। তো ওমেগা এন আর এফ তো খুব সহজে, সিইউ যদি দেওয়া থাকে সবই তো বের করতে পারবো, আমাদের কাছে এটা এখন খুবই সহজ, কঠিন কিছুই না, ঠিক আছে। এরপর যদি আমরা একটা অঙ্ক দেখি, এই অঙ্কটিতে যেটা বলা হচ্ছে যে আপনার ম্যাগনিফিকেশন বের করতে বলছে। তো আমরা যখন আমাদের এর আগে যখন আমরা ভাইব্রেশন থিওরিতে কিন্তু আমরা ডিনামিক ম্যাগনিফিকেশন ফ্যাক্টর একটা ফিগার দেখছিলাম, সেখানে আমরা এই ডিএমএফ নিয়ে কথা বলছি, তখন আমরা ডিএমএফ একটা সূত্র লিখছিলাম যে 1/√1 − r², ঠিক আছে, +2dr তারপর স্কোয়ার, এইভাবে আমরা কিন্তু একটা সূত্র লিখছিলাম, ঠিক আছে, আপনাদের মনে থাকার কথা। তো সেই সূত্রটাই জাস্ট আমরা এখানে লিখবো, ম্যাগনিফিকেশন, সেটাই আমরা এখানে করছি। এখানে আর বলতে হলো ওমেগা বাই ওমেগা এন, ঠিক আছে, এটা করলে আমাদের মান চলে আসবে যে অপারেটিং ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি দুটোর অনুপাত। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এখানে বলা আছে হলো 4 হার্টজ এবং অপারেটিং হচ্ছে 8 হার্টজ, 8/4, আর = 2, তো এটা করলে এখান থেকে মান চলে আসবে, ঠিক আছে। এরপর যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, অঙ্কটিতে বলা হচ্ছে যে এক্সাইটিং ফোর্স অফ এ মেশিন এত, রিমেন দ্য ট্রান্সমিটেড ফোর্স ইফ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য মেশিন ফাউন্ডেশন ইজ এত, টেক ডি এত, অপারেটিং ফ্রিকোয়েন্সি এত, ঠিক আছে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, অপারেটিং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার মানে ওমেগা দেওয়া আছে, ওমেগা এন দেওয়া আছে, ডি দেওয়া আছে, সবই দেওয়া আছে। হ্যাঁ, তো এখন আমাদের যে ট্রান্সমিটেড ফোর্সের মান বের করতে বলছে, এক্সাইটিং ফোর্স দেওয়া আছে 100, ঠিক আছে। তো খুব সিম্পল, আমাদের কাজ থাকবে ট্রান্সমিসিবিলিটি প্রথম বের করা, ঠিক আছে। তো আমরা এই যে সূত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই সূত্রটার সাহায্যে, এই যে এই সূত্রটা, এই সূত্রটার সাহায্যে আমরা জাস্ট 1+2d ওমেগা ওমেগা এন, এটা ডির যদি যে দেওয়া আছে, এই জাস্ট এই সূত্রটা বসায় আমরা যে এখান থেকে টিএফ এর মান বের করবো, আর টিএফ এর মান যেটা বের হবে তার সাথে যখন আমরা এই যে 100 কিলোমিটার দ্বারা গুণ করবো, হ্যাঁ, তখনই আমাদের চলে আসবে এফ টির মান 75 কিলোনিউটন, বুঝতে পারছি। তার মানে আমাদের প্রথম কাজ থাকবে আমাদের এই মানটা বের করা, তারপরে বাদ বাকিটুকু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো, ঠিক আছে। এখানে এই সূত্রটা, আমি যে সূত্রটা এখানে দেখাইছি, এই সূত্রটাই কিন্তু এখানে ভেঙে দেখানো হয়েছে, এটাই আর কি, আর কিছুই না, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই এত বড় সূত্রটা এখানে ছোট্ট করে লেখা হয়েছে, তো আপনার ওইটা করা দরকার নেই, আপনাকে যেভাবে বলছি এই মানটা আগে বের করুন, বের করার পরে আপনি জাস্ট এখানে এই 100 দ্বারা, এই যে এফ টির মান যেটা, টিএফ এই 100 কিলোমিটার দ্বারা গুণ করে দেবেন এই 100 দ্বারা, তাহলে এফ টির মানটা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা সূত্র দেখি, আরেকটা অঙ্ক দেখি, যে ডিটারমিন দ্য কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্ম কম্প্রেশন, মানে সিইউ এর মান বের করতে বলছে, ইফ এ ভাইব্রেশন টেস্ট অন এ ব্লক এত দেওয়া আছে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এত দেওয়া আছে ইন দ্য ভার্টিক্যাল। আপনাদের মনে থাকার কথা, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি একই কথা, এই যে আমাদের সূত্রগুলো দেখাইছিলাম, আমাদের এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু একই জিনিস, ঠিক আছে। তো এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলা আছে, ভার্টিক্যাল ডিরেকশন, দ্য ম্যাস অফ দ্য অসিলেটর বলা আছে, ঠিক আছে। তো সবই দেওয়া আছে, টেনশন করার কোনোই দরকার নেই আমাদের, জাস্ট আমরা সূত্রটা বসাবো, সূত্রটা বসালাম, ঠিক আছে। বসানোর পর 1/2π এই যে সিইউ এর মানটা বের করবো, এর মান তো জানাই আছে, এম এর মান দেওয়া আছে, আর বাদ বাকিগুলো জাস্ট বসাই দিলে এখান থেকে সিইউ এর মানটা আননোন থাকবে, সেটাই বের হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 30 হার্টজ, এখানে জাস্ট আপনি যেটা করবেন সেটা হলো এফ এর মানটা 30 হার্টজ বসাই দিবেন, ঠিক আছে, তাহলে আপনার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে।
এভাবে আমরা কাজ করব। তো এরপরে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, আমাদের এই এত মেগাগ্রাম, মানে এ 2.50 মেগাগ্রাম, এটা হলো মেগাগ্রাম, মানে হলো আমি যদি 2.50 গুণ হলো 10³ এত কেজি, ঠিক আছে, এত কেজি। ভার্টিক্যাল কম্প্রেশন ফাউন্ডেশন সিস্টেম ইজ অপারেটেড এত হার্টস, সয়েল অ্যাট দ্য সাইট ইজ মিডিয়াম স্টিপ কেলে, তার সিউ এর মান দেওয়া আছে, ডিটারমাইন দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অ্যান্ড ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অ্যান্ড ম্যাগনিফিকেশন ফ্যাক্টর বের করতে বলছে, এখানে একটা জিনিস অ্যাজিউম করতে বলছে আর বেজ এরিয়া বলা আছে, ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু 0 ধরতে বলছে আমাকে। তো আমি আশা করি এই অঙ্কটাও খুব সহজেই আপনারা পারবেন। এখানে টোটাল মাসটা বের করে নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটাই করা হয়েছে, এই যে দেখুন। তারপরে হলো ওমেগা এন এর মান বসানো হয়েছে, সিউর মান জানা আছে, এটা করে আপনি ফি এফ এর মানটা বের করে নিলেন, আর এফ এর মানটা বের করলে আপনি এম এর মানটা, যা আগে যে সূত্রটা দেখাইছি ওই সূত্রটা দিয়ে ম্যাগনিফিকেশন ফ্যাক্টরটা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আরেকটা অঙ্ক আমাদের দেখতে পাচ্ছেন আপনারা, এ টেস্ট ব্লক অফ সাইজ এত, রেজোনেন্স অ্যাকরাস অ্যাকরাস একটা ফ্রিকোয়েন্সি এত, ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ইলাস্টিক ইউনিফর্ম, সিইউ বের করতে বলছে আর কি, অসিলেটর বলা আছে। যাই হোক, আমাদের মেন কথা হলো সিইউ যদি বের করতে, আমাদের সূত্র হলো এইটা। এখন আমাদের যে যে বেলুগুলো দরকার হবে সেই সেই বেলুগুলো আমরা জাস্ট বের করে নেবো, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের ওমেগা এন বসিয়েছি আমরা, তো ওমেগা এন এর মান আমাদের অবশ্যই মনে থাকার কথা যে আমাদের এফ এন এর মানের উপর ডিপেন্ড করে আমরা বের করব। তো অবশ্যই 2π দ্বারা গুণ করে নেব। আগে একটা অঙ্ক কিন্তু এরকম ছিল আপনাদের মনে থাকার কথা, আগের একটা অঙ্কে কিন্তু আমাদের এই যে এখানে 30 হার্টসের কথা আমি বলছিলাম, এখানে কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি এখানে 2π দ্বারা ভাগ করে নিয়ে এটা করছেন, ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে এফ এম আর ডিরেক্টলি 30 হার্টস লিখছেন, ঠিক আছে। কিন্তু যদি আপনি এটা না করে যে ওমেগা এন বসান, তাহলে 40 ফুট, এই যে আপনি 2π দ্বারা গুণ করে নিতে হবে আর কি। এফ এন এর মান যে 20 দেওয়া আছে আমার এখানে কোশ্চেনে, 20 সাইকেল, এটারে জাস্ট 2π দ্বারা গুণ করে নেবেন। তো সেটাই করা হয়েছে। তো করার পর সিইউএ, আর এখন দেখতে পাবো এ কত দেওয়া আছে আমার, এটা আমি এখন খুঁজে বের করবো, ঠিক আছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ব্লক সাইজ আপনার বলা আছে হলো 1.5 × 1, তাই না, তাহলে 1.5 × 1 মানে হলো এ, তাই তো। আর এম এর মানটা আমার এখন মেন টার্গেট হলো এম এর মানটা বের করা, ঠিক আছে। তো এম এর মানটা আমি কীভাবে বের করতে পারি, এখানে দেখুন মাস অফ ব্লক বলা আছে, টোটাল মাস, আর আমার আরেকটা মাস এখানে আমার কিন্তু এক্সিট করতেছে, ঠিক আছে, এটাও কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই যে মাস অফ অসিলেটর হলো 70 কেজি, টোটাল মাস হলো এই যে এই 2700 আর হলো 70, এই যোগ করে 2770 কেজি। হ্যাঁ, কন্ট্রাক্ট এরিয়া তো দেখলে নিই, এরপর এখান থেকে কিন্তু আমি ক্যালকুলেশন করলে সিভির মানটা পেয়ে যাবো, ঠিক আছে। আর সিভির মানটা যদি পেয়ে যায়, এরপর আমাকে বলছে যে তুমি ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড যেটা সেটা বের করো। তো ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডের সূত্রটা আমরা বসাই দিব, জাস্ট সিম্পলি এই যে এফ নট বাই সিইউএ ওমেগা এম স্কোয়ার, তো এটা বসাইলেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড আমাদের এর মানটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে আপনি অনেকভাবে অঙ্কটা করতে পারেন, আপনি ওমেগা ওমেগা এন দিয়ে করতে পারেন, আপনি সিইউ দিয়ে করতে পারেন, ঠিক আছে, আপনার যেটা সুবিধা সেই অনুযায়ী আপনি কিন্তু অঙ্কটাকে সলভ করতে পারবেন। এরপর যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, যে ফাউন্ডেশন ব্লক অফ ওয়েট এত, সয়েল হয়েছে স্টিপ মেবি অ্যাসিউমড এত, দ্য মেশিন ইজ ভাইব্রেটেড ভার্টিক্যাল, এক্সাইটিং ফোর্স এত, হ্যাঁ, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল পিরিয়ড, ন্যাচারাল সার্কুলার ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, আরও অনেক কিছু আমাকে বের করতে বলছে। জাস্ট আগের মতোই, নতুন কিছুই নাই এখানে, জাস্ট সিম্পলি যেভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করছি সেভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারবো। তো আশা করি এইভাবে আপনারা যে কোনো ম্যাথ এইভাবে থাকলে আমরা সলভ করতে পারবেন। মেশিন ফাউন্ডেশন নিয়ে আপনাদের যত রকমের প্রবলেম থাকতে পারে, মোটামুটি আমি আমাদের জায়গাতে যতটুকু দেখানো সম্ভব অতটুকু দেখানোর চেষ্টা করছি। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই অবশ্যই সমস্ত দেখবেন।